সেটার একটা ক্লাস লাগবে তাই তো আর ইয়ে লাগবে ট্রান্সপোর্ট ফেরে মেনে আমার আজকেই প্রায় শেষ হয়ে যাবে হয়তো আর একটা ক্লাস নিতে পারি তার মানে একটা একটা মানে পৌরণমি একটা ক্লাস নেবে আমি একটা ক্লাস নেবো তাহলেই হয়ে যাবে এই সপ্তাহে শেষ করে দেবো করে এবারে হচ্ছে আমরা পরীক্ষা নেবো মানে কোশ্চেন অ্যান্সার করবো এইভাবে করব হ্যাঁ প্রত্যেকদিন ক্লাসটা কিন্তু করবি মানে এই শেষের দিকের এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি আর মোটামুটি যা পড়ানো হয়েছে সব বুঝেছিস বা তৈরিও করেছিস তো নাকি মানে বোঝা যাচ্ছে সব করতে পারবি মনে হচ্ছে নাকি পরীক্ষায় হ্যাঁ পড়ে দেওয়া প্রবলেমগুলো করছিস সবগুলো হুম ঠিক আছে

ও বন্ধ হুম সেটাই বলছি তো মানে ওদের তো আর ক্লাসই পাবে না কলেজে আর কি ঠিক আছে আমাদের এই ডিসেম্বরের শেষের দিকটা এটা ওটা সেটা করে শরীর খারাপ তারপরে ছুটি টুটি কিছু কিছুটা ডিস্টারবেন্স হয়েছে এবার আবার ঠিক ঠিক করে করলেই দেখবে আমাদের ঠিক সময় ঠিক ঠিক করে হয়ে যাবে পুরো চল আচ্ছা বলো আগের দিন পড়াশোনায় কারো কোনো অসুবিধা আছে কিনা বলো কোনো ডাউটস থাকলে বলে নাও অসুবিধা আছে আগের দিন পরে দেখেছো ট্রান্সপোর্ট আচ্ছা তাহলে আজকে আমরা কি করব বলি আচ্ছা আজকে আমরা মানে আগের দিন আমি লিখেই দিয়েছিলাম মানে ভিস্কো সিটি পার্টটা শেষ করব হ্যাঁ ডিপিউশন পার্টে হয়তো খুব এক ঘন্টার মতো সময় লাগে সে ডিপিউশন পার্টটা হয়তো আজকে রয়ে যাবে আমরা ভিস পাঠটাকে আজকে শেষ করে দেবো মানে আমি ট্রান্সপোর্ট ফেডার্মানের জেনারেল ডিসকাশনগুলো একটা ক্লাসে ঘণ্টাটক সময়ের মধ্যে বলে দিয়েছিলাম আগে দিনে ভিস একটা ক্লাস নিয়েছিলাম আজকে ভিস্কচিতে সেকেন্ড ক্লাস হবে এবং আজকে তুমি দেখবে আমাদের সিলেবাসের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো হচ্ছে শেষ হয়ে যাবে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করবো তিনটে জিনিস কানেকটিভ ওয়েতে সেটা হচ্ছে তোমার টার্মিনাল ভেলোসিটি ভিডোসিটি সেখান থেকে দেখবে স্টোকস ল সেইখান থেকে তোমার ডিটারমিনেশন অফ ভিসকোসিটি কোফিশিয়ান বাই sphere মেথড এই তিনটে জিনিসটাকে আমরা কানেকটিভ হয়েতে প্রথমে একটুখানি পড়ে নেব আর কি এইটা তারপরে বাকি যে জিনিসগুলো আছে তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট ভিসকোসিটি কোপিশন ফর লিকুইড সেটা আমরা আলোচনা করবো তারপরে হচ্ছে কাইনেটিক চুরি অফ গ্যাস থেকে গ্যাসের ভিসকোসিটি কোপিশন এবং তার টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো এগুলো আমাদের মূলত জিনিসগুলো অ্যাকচুয়ালি পড়ার ব্যাপার আছে আচ্ছা এটা শুরু করার জন্য আমরা এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে এই যে ধরো তুমি একটা ইউনিফর্ম সিলিন্ড্রিক্যাল কন্টেনার দিলে একটা ইউনিফর্ম সিলিন্ড্রিক্যাল কন্টেনার নিয়েছো হ্যাঁ এটা কোনো একটা ফ্লুইড আছে ধরে নাও ফর দ্য টাইম এটা একটা লিকুইড আছে এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার সারফেসটা আর এইখান তুমি একটা স্পেরিক্যাল মেটালিক বল তুমি ধরো ফেলছো ফেলছো মেটালিক বল তুমি এখান থেকে ধরো ঠিক আছে এটা এটা পড়ছে আর শুরুর দিকটা যদি বাদ দিয়ে দাও তাহলে এরকম একটা জায়গায় যদি একটা দাগ কাটা থাকে ধরে নাও এই দাগটা হচ্ছে তোমার ধরো এক্স একটা দাগ কাটা আছে আর একটু পরে আর একটা ধরো দাগ আছে সেটা ধরো ওয়াই সেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই যে যে যখন এই মেটালিক বলটা পরে তখন একটুখানি ডিস্টেন্স আসার পরে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায় ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায় মানে হচ্ছে তার মধ্যে আর কোনো আনব্যালেন্স ফোর্স থাকে না অর্থাৎ পার্টিকেলটা ফ্রিলি ফল করছে ঠিক আছে মানে এমনি ফোর্স মানে তো মাসিনটি অ্যাক্সেলারেশান তাহলে অ্যাক্সেলারেশান যদি তোমার এ থাকে আর কি মানে যেটা বলা হয় যে তোমার মানে ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট না হয় অর্থাৎ অ্যাক্সিলেশন যদি থাকে তাহলে একটা ফোর্স থাকবে বা অন্যভাবে আনব্যালেন্স ফোর্স থাকে তাহলে অ্যাক্সিলেশন থাকবে বলে ভেলোসিটিটা চেঞ্জ হবে নিশ্চয়ই কোনো আনব্যালেন্স ফোর্স থাকছে না মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর ভেলোসিটিটা যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন এই এক্স থেকে ওয়াই এই যে ডিস্টেন্সটায় এই জায়গাটা সে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে সেটাই হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটি ঠিক আছে তাহলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হোয়েন এ মেটালিক

টার্মিনালোসিটি দিস কনস্টান ইজ কল দ্য টার্মিনালিটি তো দেখো তারাল ফেলোসিটিটা হচ্ছে যে মানে আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না কিন্তু তবেই হচ্ছে তোমার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে আনব্যালেন্স ফোর্স যদি থাকে মানে এফ যদি নন জিরো হয় তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশান দেখেন একটা নন জিরো অ্যাক্সেলারেশন থাকবে নন জিরো অ্যাক্সিলারেশন থাকা মানেই হচ্ছে ভেলোসিটিটা কিন্তু তোমার টাইমের সাথে খাতে পাল্টাবে ঠিক আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কোনো আনব্যালেন্স ফোর্সটা থাকা যাবে তাহলে এই যে টার্মিনাল ভেলোসিটিটা যখন ধরো তোমার অ্যাটেন্ড করে গেলো তখন তো আনব্যালেন্স ফোর্স থাকছে না এবারে খেয়াল করো এই বলটার উপরে কী টাইপের ফোর্স কাজ করছে দেখো যে যে আমি যেটা বলছি যে হোয়েন টার্মিনাল যে সিটি অ্যাটেন দেন কি হচ্ছে দেন শুড বি আনব্যালেন্স ফোর্স এটা যে আচ্ছা এবারে তুমি দেখো যে ডাউনওয়ার্ড ফোর্সটা কি এখানে এইরকমভাবে দেখি ডাউনওয়ার্ড ফোর্স কি এখানে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে খেয়াল করো যে এর যে মাসটা সেটাই ডাউনওয়ার্ড ফোর্স তাহলে এম জি আচ্ছা এম জিটা টা কত এখানে চারের তিন পাই আচ্ছা আমি এক কাজ করি এখানে ধরো তোমার এ যেটা এই যে মেটালিক স্ফেরিক্যাল বলটা তার রেডিয়াসটাকে ধরে নিচ্ছি এ চার তিন পাই এ কিউ সেটা হচ্ছে ভলিউম হলো ভলিউমটা আমার ডেন্সিটি দিয়ে গুণ করলে মাস হবে ডেন্সিটি ফর দ্য ধরো এস লেখা ডেন্সিটি ফর দ্য সলিড আর জি এটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড ফোর্সটা তার ওজন যেটা মানে মেটালিক স্ফেরিক্যাল বল তার রেডিয়াস যদি এ হয় মানে এটা হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য দেখি অফ দ্য স্পেরিক্যাল বলের রেডিয়াস যদি এ হয়ে গেছে তাহলে ভলিউমটা সাড়ে তিন পাই এ কিন্তু সলিডের ডেন্সিটি কিন্তু জি এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্সটা আচ্ছা আপওয়ার্ড ফোর্সটা কত হচ্ছে আপওয়ার্ড ফোর্স এ আর ডি তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা কি হচ্ছে এই সরি আপওয়ার্ড ফোর্সটা কি হচ্ছে দেখওয়ার্ড ফোর্স হচ্ছে একটা পার্ট থাকবে তাই বায়েন্সি থেকে হ্যাঁ বয়েন্সি থেকে মানে প্লবতা বল থেকে সেই প্লবতা বলটা কত না আর্কিমেরিক্সের সূত্র অনুযায়ী সে যতখানি ভলিউমের তোমার মানে লিকুইডকে অপসারণ করবে তার যা ওজনটা সেটা হচ্ছে বয়েন্সি এইটা আগেবারে খেয়াল করে দেখো যে মানে যেটা আর কি সূত্র অনুযায়ী আর কি মেটালিস্ট ফেডিক্যাল বলটা যতখানি লিকুইডকে জাস্ট অপসারণ করলো তার যে করসপন্ডিং ভলিউমটা সেটা চারে তিন পাই এ কিউবি হবে তার সঙ্গে হচ্ছে সেই জলের ডেনসিটি ইন্টু জি এটা আগেবারে কথাটা হচ্ছে যে তুমি খেয়াল করে দেখো যেহেতু ডেনসিটি অফ দ্য সলিড ইজ গ্রেটার দ্যান দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড দেয়ার এ নেট ডাউনওয়ার্ড ফোর্স তাহলে আনব্যালেন্স ফোর্স তো থাকা চলবে না বলছো দেয়ার বি নো আনব্যালেন্স ফোর্স সেটা তাহলে তোমার স্যাটিসফাইড হচ্ছে না চেষ্টা করে যে আমি যদি শুধুমাত্র এই দুটো ফোর্সকেই কনসিডার করি একটা হচ্ছে নিচের দিকে নামছে তোমার জাস্ট তার ওজনের জন্য আর উপরের দিকে প্লবতা বল বা বয়েন্সি আছে সেটা যদি তুমি কনসিডার করো তাহলে তোমার সার্টেনলি ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি হয়ে যাবে কারণ সলিডের ডেনসিটিটা বেশি দেন দ্য লিকুইড আর যেখানে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা যে সলিডের ডেন্সিটিটা কেটার দেন দ্য লিকুইডের ডেন্সিটি এইটা হ্যাঁ এইটা তাহলে এই এই আপ মানে ডাউনার ফোর্সটা বেশি হয়ে যাবে আপওয়ার ফোর্সটা কম হয়ে যাবে তখন একটা আনব্যালেন্স ফোর্স থেকে যাবে তাহলে এদের এই আনব্যালেন্স ফোর্সটা সাভাও কোনো একটা মানে ফোর্স দিয়ে সাভাও ব্যালেন্স হতে হবে এবং সেই যে ফোর্সটাতে ব্যালেন্স হচ্ছে সেই ফোর্সটা অরিজিনেট করছে তখন ভিস্কচিতি থেকে ঠিক আছে যে এই মানে যে বলটা মানে বলটা যখন উপর থেকে নিচের দিকে নামছে তার ওজনটা ডাউনওয়ার্ড ফোর্স কিন্তু আপওয়ার্ড ফোর্স শুধুমাত্র প্লবতা বল থাকলে চলবে না তার সাথে সাথে আর একটা আপওয়ার্ড ফোর্স থাকতে হবে এবং সেই আপওয়ার্ড ফোর্সটা অরিজিনেট করছে আর বেসিক্যালি ভিসকোসিটি থেকে তাহলে এটা হচ্ছে এই অপোজিং ফোর্স বা আপওয়ার্ড ফোর্স যাই বলো না কেন অপোজিং ফোর্স দ্যাট অ্যারাইজেস ডিউটি ভিসকোসিটি ফ্রম স্টোক এই অপোজিং আচ্ছা এবার সেই স্টোকশ অনুযায়ী এটা দাঁড়াচ্ছে যে আপোয়ার ভিসকাশ পোস্ট হচ্ছে সিক্স ফাই ইটা ইন্টু ভিটি হয় এটা হচ্ছে আপওয়ার ভিসকাস ফোর্স যেটা তোমার বেশিকারি স্টোর স্টা থেকে আসছে সেটা হচ্ছে সিক্স বাই ইটা এ ইন ভিটি ভিটি যে টার্মিনাল ভেলোসিটি ইটা হচ্ছে তোমার ভিসকোটি অফ দ্য ফ্লুইড এ হচ্ছে ওই মেটালিক বলের রেডিয়াস এটা আর এইটা কীভাবে আসছে সেটা আমি একটু পরে ডাইমেনশনে অ্যানালিস করে তোমার ডিরাইভ করে দেখাচ্ছি জাস্ট এমনি দ্য টাইমিং মেনে নাও যে ভিসকোসিটি কোপ্রিশন হচ্ছে সিক্স বাই ইটা এ ইন ভিটি তাহলে দেন কী হলো দেন যখন টার্মিনাল ভেলোসিটি সেটি অ্যাটেন্ড করে গেছে দেন এই যে চারের থিম পাই কিউ ডেন্সিটি ফর দ্য সলিড ইন্টু জি এটা হয়ে গেল চারের থিম পাই একউ ডেন্সিটি ফর দ্য লিকুইড ইন্টু জি প্লাস সিক্স পাই ইটা এ ইন্টু ভিটি এটা হলো তাহলে তুমি এখান থেকে খেয়াল করে দেখো যে সিক্স পাই ইটা এ ইন ভিটি যদি একদিকে রেখে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে কত চারে তিন পাই এ কিউব ডেন্সিটি ফর দ্য সলিড ইন্টু ডেন্সিটি ফর দ্য লিকুইড ইন্টু জি ইটাটা কত হলো তাহলে ফোর পাই এ কিউব এইটা ইন্টু এইটা ইন্টু জি বাই যে থ্রি আছে ইন্টু সিক্স এ ভিটি এটা কী সব কাটছে দেখো টু বাই নাইন হয়ে গেল চার আছে তিন আর ছয় আছে তাহলে এটা এটা দুই হয়ে যাচ্ছে এটা তিন হয়ে যাচ্ছে তাহলে এর নয় হয়ে যাচ্ছে পাই পাই কেটে চলে যাচ্ছে আচ্ছা এ কিউব আছে আর এ আছে মানে এ স্কোয়ার হয়ে গেল রুফ অর সলিড ইন্টু রু ফর লিকুইড এইটা জি থাকছে ডিভাইডেড বাই ভিটি থাকছে ঠিক আছে তোমার ভিসকোসিটি কোফিসিয়েন্টের ভ্যালু বের হবে এবং দেখো যদি তুমি জাস্ট এই টার্মিনাল ভেলোসিটিটাকে মাপতে পারো মানে টার্মিনাল ভেলোসিটিটাকে মাপা মানে হচ্ছে কিছুই না ধরো এই যে দুটো দাগ তুমি দিয়ে দিয়েছো এই 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 লেন্থটাকে যদি তুমি ধরে নাও ফর দ্য টাইমিং ডি বা কিছু একটা লেন ধরে নাও এবং যেটা করছে তুমি ওই এরকম একটা সিলিন্ডিকাল লম্বা একটা পাইপ টাইপের মতো আছে সেক্ষেত্রে মেটালিক্স স্পেরিকাল বলটাকে তুমি জাস্ট ফেলে দিলে ফেলে দেওয়ার পরে হচ্ছে তুমি দেখো যে একটা শার্টের দাগ কাটা আছে সেইখানটা যখন পড়লো তখন স্টপ ওয়াচ অন করলে এখানে যখন পড়লো তখন তার স্টপ ওয়াচ অফ করলে তাহলে এই অফ মধ্যে যে ডিফারেন্সটা যদি তোমার টি হয় তাহলে তুমি দেখো এই টার্মিনাল ভেলোসিটি ভিটিটা কি করে বের করে ফেলবে ওই ডিস্টেন্সটা কভার করতে তোমার যদি টি টাইম লাগে মানে ইফ টি বি দা টাইম কভার এ ডিস্টেন্স ডি দেন ভিটি ডি বাই টি এটা তুমি পেয়ে গেলে টার্মিনাল ভেলোসিটি পেয়ে গেলে আচ্ছা এই এটাকে এ ক্যান বি ডিটারমাইন্ড এটা আমাদের সময় তো ফিজিক্সে প্র্যাকটিক্যাল আমরা করতাম এটা সেটা হচ্ছে যে ওই ট্রাভেলিং মাইক্রোস্কোপের সাহায্যে তোমার এই ছোট্ট রেডিয়েস এটাকে জাস্ট বের করা যায় ক্যান বি ডিটারমাইন্ড বাই ফ্যামিলি মাইক্রোস্কোপ করে পড়তে হতো আর ডেন্সিটি ফর দ্য লিকুইড আর ডেন্সিটি অফ দ্য সলিডাল লিকুইড এগুলো তো বের করার জাস্ট তুমি রাস্তা তোমার জানা আছে এইটা এইটা হ্যাঁ এইগুলো বি ডিটারমাইন্ড ইজিলি আমি ইজিলি কেন বলছি বলি আচ্ছা দুরকমভাবে এটা করা যায় একটা হচ্ছে যে তোমার ওই মানে ধরো লিকুইডের ডেন্সিটিকে তুমি বের করতে লিকুইডের ডেন্সিটি তো পেসিফিক গ্রামিটি বোটলে করেই তুমি করে ফেলতে পারবে যেটা দেখবে আগের দিনে যে করা হয়েছিলো সেখান থেকে তুমি দেখেছো এটা আর সলিডের ডেন্সিটি বের করার জন্য লোকে যেটা করতে হয় সলিডের মাস সেটা তুমি আলাদা করে করে দিতে পারবে আর এবারে কোনো একটা ধরো মেজারিং সিলিন্ডার টাইপের কিছু একটা আছে সেখানে তুমি ওই শরীরটাকে ফেলে দিলে দেখলে ভলিউমটা কতটা ভালো সেখান থেকে ভলিউম পেয়ে যাবে সেখান থেকে তার ডেন্সিটি বের করে ফেলতে পারবে পরে এইখান থেকে তুমি ইটাটাকে বের করে ফেলতে পারবে এবং এই যে ইটাটাকে বের করা হল এই ফর্মুলা ব্যবহার করে সেটাই হচ্ছে ওই যেটা এখানে লেখা হয়েছে যে তোমার ডিটার্মিনেশন ভীষকচিত কপিশন কলিং কলিংস্পিয়ার মেথড এই প্রিন্সিপালটা হচ্ছে এইটা এবং কলিংসিয়ার মেথডে তোমার বিস্কচিত কপিশন বের করে তার যে নিউমেরিক্যাল প্রবলেম যখন করতে হবে তোমাকে তোমাকে এই ফর্মুলাটাকে ব্যবহার করেই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমটাকে করতে হবে এখন ল্যাবরেটরিতে তোমার এই এইটাকে আলাদা করে আর প্র্যাকটিক্যালটাকে করতে হয় না এখন রিলেটিভ ভিসকোসিটি কপিশন বাই অসল অসহাল এটা সেটাই প্র্যাকটিক্যালের মধ্যে থাকে কিন্তু মানে মানে আমিও করিনি সেটা এটাকে আমিও করিনি ইন দ্য সেন্স যেমন আমাদের সময় এটা প্র্যাকটিক্যালে ছিল না কিন্তু আমাদের আগে আমি ল্যাবরেটরিতে যন্ত্র দেখেছি আর কি যে ফলিং ফিয়ার মেথডে ভিসকোসিটি কপিশনে ডিটারমাইন করা হতো এটা দেখে এখন সামাল তোমার প্র্যাকটিক্যালে কিন্তু এটা নেই কিন্তু মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা তুমি পেয়ে গেলে সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি দিলে পুরো জিনিসটাকে করে ফেলতে পারবে তার মানে আমি এই যে টার্মিনাল ভেলোসিটি যেমন বলে ফেললাম স্টোক এক্সপ্রেশনটাকে বলে ফেললাম তার সঙ্গে ডিটার্মিনেশন ফলিং ফিওয়ার মেথড তার প্রিন্সিপালটাকে বললাম এর এই যে ডিটেলিংটা কী করে করবো টোরবো জানতে হচ্ছে না তার কারণটা হচ্ছে তোমাকে তো অ্যাকচুয়ালি ল্যাবোটরি সেটা করতে হচ্ছে না অসল বিশ্কোমিটারের দিয়ে যখন করলে তখন কিভাবে করতে হবে যেমন আমি আরও ডিটেলে বলেছিলাম এখানে অতটা তোমার প্রয়োজন পড়ছে না আচ্ছা এবারে নেক্সট যে কাজটা বাকি পড়ে রইলো সেটা হচ্ছে এই যে তোমার স্টোকস ল থেকে ভিস্টচি কপিশনটা সিক্স বাই ইটা এ ইন্টু ভিটি এইটা আমি লিখেছি আর কি সেইটা কেমন করে এলো সেইটা একটুখানি দেখে নেওয়া যায় তার মানে যেটা হচ্ছে ডেরিভেশন অফ স্টোকস ল বাই ডাইমেনশনাল অ্যানালিসিস

প্রথমে তো সবসময় ভীতি হয় মানে এটা তো একটা ফ্রিকশনাল ফোর্স টাইপের তো এটা ভেলোসিটির সঙ্গে ডিরেক্টলি ডিগ্রি হয় এটা এটা এক নম্বর আচ্ছা দু নম্বর হচ্ছে এইটা আচ্ছা তার সঙ্গে এটা এরকম এক নম্বর না করে এখানে কাজ করি এটা 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 প্রথম কথা তার সঙ্গে সঙ্গে এটা ইম্পর্টেন্ট যে এই ভিসকাস ফোর্সটা মে ডিপেন্ড অন এক নম্বর ডিপেন্ড করতে পারে তোমার ভীষণ অফ দ্য ফ্লুইড ইটা তার উপর ডিপেন্ড করতে পারে রেডিয়াস অফ দ্য বল এ তার উপর ডিপেন্ড করতে পারে আচ্ছা তুমি ভাবতেই পারো মানে ডেনসিটি এটা তার উপর নির্ভর করতে পারে মানে ডেনসিটি অব দা সলিড অ্যান্ড লিকুইড মানে বেসিক্যালি সলিডের ডেন্সিটি এবং লিকুইডের ডিফারেন্সটা আর কি এর উপর ডিপেন্ড করতে পারে হুম আর টার্মিনাল ভেলোসিটির সঙ্গে ডিলে প্রপোর্শন তুমি বলেই দিয়েছি মানে এতগুলো জিনিসের উপর নির্ভর করতে পারে এবার আমি লিখলাম ধরো লেট আস রাইট এইটা হচ্ছে তোমার একটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট কনস্টান্ট লিখলাম ভিটি এর সঙ্গে প্রপোর্শনাল হলো তার সঙ্গে হচ্ছে ধরো টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই আর ডেন্সিটি অফ দ্য সলিড এবং জেড এই ভাবে ধরো লিখলাম ঠিক আছে আচ্ছা যেখানে কে টা হচ্ছে একটা মানে আগের দিনে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটির এক্সপ্রেশন বের করেছিলাম না ঠিক সেই রকম করে কি হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি একটা এটা ডাইমেনশনালে স্কোয়ান্টি ঠিক এবারে দেখো তোমার ভিসকাস যদি কোপিশন মানে ফোর্স যেটা মানে ভিসকাস ফোর্স যেটা ভিসকাস ফোর্সটা হচ্ছে তোমার মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম এল টি টু ট্রিট্রিপোয়ার মাইনাস টু এটা হচ্ছে ডাইমেনশান ডাইমেনশনাল ফর্মুলা যেটা ডাইমেনশনাল ইকুয়েশান যেটা ডাইমেনশনাল ইকুয়েশানটা যদি দেখো তাহলে ভিসকাস ফোর্স এম এল টি ট্রি ট্রিপার মাইনাস টু আর আচ্ছা কেটে ইউনিট লেস টার্মিনাল ভ্যালো সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কোপিশন এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু থ্রি পাওয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে তোমার এক ষোলো রেডিয়াস হচ্ছে এল এটা ওয়াই আর ডেন্সিটি কেটা সেটা হচ্ছে মানে তোমার এম ইন টু এল টু দি পাওয়ার মাইনাস থ্রি তার পাওয়ার ধরো জেড এটা এর উপর ডিপেন্ড করতে পারে বলে আমি এরকমভাবে দেখলাম তাহলে এইখান থেকে যেটা দাঁড়াচ্ছে দেখো এম এর পাওয়ার এখানে এক্স হলো প্লাস জেড হলো এল এর পাওয়ার ওয়ান হলো মাইনাস এক্স হলো প্লাস ওয়াই হলো মাইনাস থ্রি জেড হলো এল আর টি এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান হলো মাইনাস এক্স হলো এরকম দেখতে হয়েছে তাই তো তাহলে এম এর পাওয়ার হচ্ছে এখানে এক্স এখানে জেড এক্স প্লাস জেড এল এর পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস থ্রি জেড আর টি এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এটা তাহলে এবারে ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছ তুমি ক্লিয়ারলি এক্স প্লাস জেডটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি জেড এটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান আর মাইনাস ওয়ান মাইনাস এক্স সেটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস টু আচ্ছা এইখান থেকে তুমি যদি করো তাহলে এক্সটা হয়ে গেলো তোমার ওয়ান আর এখানে বসিয়ে দিলে তাহলে জেডটা হয়ে গেলো তোমার জিরো এটা যদি এখানে বসিয়ে দাও তাহলে মানে এক্স যদি ওয়ান হয়ে যায় এখান থেকে তাহলে এক্সটা যদি এখানে তুমি বসিয়ে দাও তাহলে এক্সটা কত ওয়ান বসিয়ে দিলে জেডটা তোমার জিরো বেরিয়ে বেরিয়ে গেল তাহলে এবারে জেড যদি জিরো বেরিয়ে যায় তাহলে এইখান থেকে ওয়াইটা কত হয়ে যাবে ওয়ান ওয়ান বাদ চলে গেল ওয়াইটা হচ্ছে ইকাল টু এক্স হয়ে গেল সেটা তোমার ওয়ান হয়ে গেল তা দেখো কি হচ্ছে এক্সের ভ্যালু ওয়ান বেরোচ্ছে এর ভ্যালু ওয়ান বেরোচ্ছে আর জেড এর ভ্যালুটা ওয়ান বেরোচ্ছে তাহলে দেন ক্লিয়ারলি দেন তোমার ভিসকাস ফোর্সটা হয়ে যাচ্ছে তোমার কে ইন্টু ভিতি যেমন ছিল ছিল ইটা হলো আর এ হলো এখানে ডেনসিটির যে পাওয়ার যেটা ডেনসিটি কিছু থাকছে না এইটা আর এবারে জাস্ট তোমার মানে ভ্যালু অফ এক্সপেরিমেন্ট যেটা বলেছে ভ্যালু অফ কে সেটা তোমার সিক্স ফাই হয় অ্যান্ড হেন্স স্টোক স্টক থেকে ভিসকাস ফোর্সটা হয়ে গেল সিক্স ফাইভ ইটা এ ইন টু ভিটি স্টোক স্টক ডাইমেনশনার অ্যানালিস করে স্টোকস্টারটাকে পেয়ে যেতে পারবে

যে কাজটা করব টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভৃষ্কসি কোফিশন অফ এ লিকুইড টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভেস্কস্তি কোফিশন অফ এ লিকুইড আচ্ছা দেখো মানে ভিসকোসিটিটা হচ্ছে বেসিক্যালি যখন কোনো একটা ফ্লুইড কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ফ্লো করতে চাইছে যে বাধাটা সেটাই হচ্ছে তোমার ভিসকোসিটি কপিসিয়ান মানে ব্যাপারটা কীরকম যে ধরো যখন কোনো একটা ফ্লুইড ফ্লো করতে চাইছে যেমন কেমিক্যাল কাইন্ড আর্মিনিয়াস টাইপের যেমন ইকুয়েশান হয় না যে এই অ্যাজিপ এদিক থেকে সে এদিকে যাচ্ছে এদিক থেকে এদিকে গেলে তাকে অ্যাক্টিভ একবার অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হবে মানে একটা ফ্লুইড যে যখন কোন একটা ডান দিকে মুভ করার চেষ্টা করছে হ্যাঁ মানে এটা ধরো তোমার আমি এইভাবে করছি ডিরেকশান অফ ফ্লো আর এটা ধরো তুমি একটা এনার্জি প্লট করছো ধরো এটা কোনো একটা ডিরেকশানে যখন একটা ফ্লুইড যে ফ্লো করার চেষ্টা করছে তখন বাধা পাচ্ছে মানে মানেটা কি একটা ব্যারিয়ার আছে যে বেরিয়ারটা তাকে ক্রস করে যেতে হচ্ছে এবং এই যে বেরিয়ারটা এইটা তুমি ধরে নাও একটা এনার্জি যাকে বলছি তোমার ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি ধরো এটা ই বা ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি মানে ই ভিসটা হচ্ছে তোমার ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি মানে যেমন করে কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে রিয়াক্টন থেকে প্রোডাক্ট গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হয় ঠিক একই রকমভাবে কোনো একটা পার্টিকুলার মলিকুল কোনো একটা লিকুইডের মধ্যে যখন মুভ করছে তখন যখন সামনের দিকে এগোতে হচ্ছে তখন ওরকম একটা বাধা আছে সেই বাধাটাকে ওভারকাম করে এগোতে হচ্ছে এবং সেই বাধাটাকে আমি এরকম একটা অ্যাক্টিভেশান বেরিয়ার দিয়ে লিখছি তাহলে এটা হচ্ছে ভিসকোসিটি অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশান বেরিয়ার বা ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি সেটা আচ্ছা এবারে এই এদিক থেকে এদিকে যাওয়া যেটা সেটাকে যদি ফ্লুইডিটি বলি মানে ধরো ভিসকসিটি কী ভিস্কচিটি হচ্ছে যেতে বাধা পাওয়াটা হচ্ছে ভিসকোসিটি আর ফ্লুইডিটিটা হচ্ছে বেসিকালি রেশি অফ ভিসকোসিটি কপিসন মানে ভিসকোসিটি কপিশন হচ্ছে বাধা আর ফ্লুইডিটি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা তাহলে ফ্লুইডিটিকে তুমি ফাই বলো ফাইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়ান বাই ইটা তাহলে এবার আমি লিখতে পারি যে মানে মানে কি বলবো ফলোইং দ্য আরহেনিয়া সিচুয়েশন আরহেনিয়া সিচুয়েশন উই ক্যান রাইট এই যে ফ্লুইডিটিটা যেটা বেশি কালে ওয়ান বাই ভিসকো সেটা তুমি লিখতে পারো একটা কনস্ট্যান্ট এ এটি ই টু দি পাওয়ার মাইনাস ই ভিসকাস বাই আর টি যেমন করে রেড কনস্ট্যান্টটা বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটাকে তুমি জাস্ট এ ইনু ইটু দিবে মাইনাস ই বাই আরটি এরকমভাবে লেখা যেটা এ হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি যেটা আর এস ইকুয়েশন তুমি পেতে ঠিক সেই টাইপের ইকুয়েশন এখানে ফ্লুইডিটিটা তুমি এইরকমভাবে লিখতে পারবে এ ইটু দিপার মাইন ই ভিসকাস বাই আটটি এরকম ভাবে তুমি লিখতে পারবে এটা এখান থেকে দেখো এলএন ফাইভ যেটা এটা হয়ে যাচ্ছে এলএন এ মাইনাস ই ভিসকাস বাই আটটি এটা এটা আমি লিখলাম সরি তার আগে এটা আমি তো আলটিমেটলি ফ্লুইডিস কিছু দেখবো না আমি সব কিছু আলটিমেটলি ভিস্কস ইকটা আমাকে করে দেব তার আগে দেখো তাহলে ইটাটা কি হবে ইটাটা হচ্ছে তোমার ওয়ান বাই এ পাওয়ার ই ভিসকাস বাই আটটি হয়ে গেল মানে এটা ওয়ান বাই ইটা ছিল তো ইটা করলে এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে এইটাকে তুমি এক কাজ করো এটা একটা ক ছো এ লেখো কিন্তু ই টু দি পার মাইনাস ই টু দি পাওয়ার প্লাস ই ভিসকাস বাই আটটি এরকমভাবে লেখো ধরো হ্যাঁ বা বা এ মানে এর সাথে গুলি যায় যদি তুমি একটা এ প্রাইম বা কিছু একটা করো ক্যাপিটাল এ প্রাইম করো এটা ধরো তোমার এ প্রাইম ইন্টু প্লাস টু দি পার প্লাস ই ভিসকাস বাই আটটি এরকম দেখ আর এবারে আমি কি করছি এটা লগ নিয়ে নিই এল এন ইটা সেটা কত হলো এল এন এ প্রাইম প্লাস বাই আছে এরকম একটা ইকুয়েশন হচ্ছে মানে কেউ যদি একটা ছবি আঁকার চেষ্টা করে যে এল ইটা ভার্সেস ওয়ান বাই টি এর ছবি তাহলে সে একটা স্টেট লাইন পাচ্ছে যার ইন্টারসেপ্ট হয়ে গেল এন এ কিন্তু স্লোপটা ইম্পর্টেন্ট স্লোপটা হয়ে যাচ্ছে কত ই ভিসকাস বাই আর সেখান থেকে দেখো তুমি ই ভিসকাসটা থেকে লিখতে পারছো কী করে আর ইন্টু স্লোপ এরকমভাবে তুমি লিখতে পারছো আর এবারে অনেকে এটাকে মানে প্লটটাকে জাস্ট এন দিয়ে না করে লগ দিয়ে করে মানে অর তুমি এরকমভাবে যদি লগ দিয়ে করতে চাও লগ টেন বেস ইটাকে করো তাহলে লগ টেন বেস এ প্রাইম মাইনাস ইভিসকাস বাই না প্লাস প্লাস ইভিসকাস বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আটটি এরকমভাবে তুমি লিখতে পারো এই যে এখানে ইভিসকাস মানে টু পয়েন্ট মানে লগ করলে এলেন থেকে লগ করলে একটা টু পয়েন্ট থ্রি জিরো থ্রি গুণ হয় এইটা এইটা কেটে গেল এখানে তোমার ভাগটা হয়ে গেলো মানে এরকমভাবে যদি তুমি করো আর কি তাহলে অবভিয়াসলি তুমি নয় সময় নিউমেরিক্যাল প্রবলেমে মানে অ্যাকচুয়ালি ছবিটা বলে দেয় যে লগ ইটা ভার্সেস ওয়ান বাই থ্রি প্লটটাকে করা হয়েছে তাহলে এখানে যদি করা হয় সেক্ষেত্রে ওই ইন্টারসেপ্টটা তো একই রকমের লগ টেন বেস এ প্রাইম হয়ে গেল স্লোকটা এখন একটু পাল্টে গেলো সেটা হয়ে গেলো ইফিসকাস বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর সেইখান থেকে ভিসকোসিটি অ্যাক্টিভেশন করতে করতো সেটা লিখবে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর

ঠিক আছে হ্যালো আচ্ছা এবারে দেখো যে এটা তো ল্যাবরেটরিতে তুমি যদি করো তাহলে লগ ইটা পাস ওয়ান বাইট প্লট করবে হ্যাঁ তার জন্য তোমার অনেকগুলো ডিফারেন্ট টেম্পারেচারে ইটা বা লগ ইটার ভ্যালু লাগবে সেই মতো করে তুমি কাজটাকে করবে এবারে অ্যাকচুয়াল নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি কি করবে মানে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এই প্লটটা সব তোমার দেবে না প্লট দেবে না তখন তোমার কি করতে হচ্ছে না এরকম ডেটা দেওয়া দেওয়া থাকবে যখন টেম্পারেচার তোমার টি ওয়ান দেন ভিসকোসিটি কোপিসেন্ট হচ্ছে ইটা ওয়ান যখন টেম্পারেচারটা টি টু দেন ভিসকোসিটি কোপিসেন্ট হচ্ছে তখন ভিসকোসিটি কপিসেন্ট তুমি ধরে নাও তোমার ইটা টু ইটা টু আচ্ছা এবারে এইখান থেকে দেখো পরিষ্কার লিখতে পারছো যদি লগ দিয়েই লেখো লগ টেন বেশ ইটা ওয়ানটা তখন হয়ে যাবে লগ টেন বেস এ প্রাইম প্লাস ই ভিসকাস বাই টু পয়েন্ট থ্রি আর টি আর এইখান থেকে তুমি লিখে দিতে পারবে লগ টেন বেস ইটা টু সেটা হচ্ছে লগ টেন বেস এ প্রাইম প্লাস ই ভিসকাস বাই টু পয়েন্ট থ্রি তাহলে এইটা যদি একটা ইকুয়েশনস হয় এটাকে তো আরেকটা ইকুয়েশানস হয় তাহলে কম ইকুয়েশান ওয়ান অ্যান্ড টু তুমি কি পাচ্ছ কম ইকুয়েশানস ওয়ান অ্যান্ড টু বিয়োগ করে দাও লগ টেন বেস ইটা ওয়ান মাইনাস লগ টেন বেস ইটা টু এই দুটো পার্ট কেটে চলে গেলো তারপর পরে রইলো ইভিসকাস বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু তো সেখান থেকে দেখো ইভিসকাশটা হয়ে গেলো পয়েন্ট থ্রি জিরো থ্রি লক টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু এটা আটটা লেখা হয়নি না এই যে ফর্মুলাটা হলো তাহলে এই ফর্মুলাটা থেকে তুমি অ্যাকচুয়ালি এই ফলমোটাকে ব্যবহার করে তুমি জাস্ট ভিসকোসিটি কপিশনটাকে বের করবে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তোমার এই দুটো ডিফারেন্ট টেম্পারেচার ভিসকোসিটি কোপিশন দিয়ে দেওয়া থাকবে হ্যাঁ সেখান থেকে তোমাকে এই কাজটাকে করতে হবে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হলো দেখো যে যেটা জেনারেল ট্রেন এখান থেকে তুমি যেটা পরিষ্কার বুঝতে পারছো মানে এখান থেকে যেটা তুমি পরিষ্কার বুঝতে পারছো সেটা হচ্ছে যে লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কিন্তু ভিসকোসিটি কপিশনটা কমছে মানে এই আর টাইপের ইকুয়েশনে যেটা হয় বা যে কোনো একটা রিয়াকশান রেট বা রেট কনস্ট্যান্ট একটা টেম্পারেচার বাড়ালে যেমন বাড়ে তাহলে এই ইকুয়েশান অনুযায়ী আর টাইপ ইকুয়েশান থেকে টেম্পারেচার বাড়লে ফ্লুইডিটি বাড়ছে ফ্লুইডিটি বাড়লে মানে ভিসকোসিটিতে কমছে তার মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর লিকুইড ভিসকোসিটি ডিক্রিজেস decreases with দিন temperature. মানে যখন কোন একটা ফ্লুইড সামনের দিকে ফ্লো করছে কোন একটা প্রেসার গ্রেডিয়েন্ট বা প্রেসার ডিফারেন্স থাকার জন্য তখন কি করতে হচ্ছে না মলিকুলগুলোকে সামনের মলিকিউলকে ধাক্কা দিয়ে 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 সামনের দিকে এগোতে হচ্ছে ঠিক আছে এবারে ওই যেটা ব্যাপার হচ্ছে যে ওই মানে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে মানে অ্যাক্টিভেশন ক্রস করে সামনের দিকে এগোতে গেলে তাকে সাফিসিয়েন্ট এনার্জি পেতে হবে অর্থাৎ টেম্পারেচার বাড়ালে সামনের দিকে এগোনার যে টেন্ডেন্সি আছে ফ্লুইডিটিটা বাড়বে আর ফ্লুইডিটি বাড়া মানে হচ্ছে ভিস খুশিটা কমা লিকুইডের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমার ভিসকোসিটি অ্যাকচুয়ালি ডিক্রিজ করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার টেম্পারেচার অফ ভিসকোসিটি কোফিশন অফ লিকুইড তাহলে কোয়ালিটিভলি তুমি ব্যাপারটাকে বুঝলে তারপরে এক্সপ্রেশন ওয়াইজ তুমি কেমন করে করবে এবং সেইখান থেকে কেমন করে আইডার লগ ইটা ভারসাইটি প্লট তার স্লোপ থেকে কেমন করে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করছো আবার যদি তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় দুটো ডিফারেন্ট টেম্পারেচার ভিসকোসিটি কপিশন দিয়ে দেওয়া থাকে তা সেইখান থেকে ভিসকোসিটি কপিশন কেমন করে তুমি বের করছো ঠিক আছে যে ব্যাপারটা হলো এই পার্টটা বুঝতে পারলে তো গ্যাস ফ্রম আচ্ছা দেখো তাহলে ভিস্কচুটি তো শুধুমাত্র লিকুইডের প্রপার্টি নয় ভিস্কচুটি তো বেশি করে তোমার ফ্লুইডের প্রপার্টি তা যেমন লিকুইড তোমার ভিস্কচুটি দেখায় সাডেনলি তোমার গ্যাসও ভীষকছিটি দেখাবে ঠিক আছে তাহলে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তোমার শুধুমাত্র যে লিকুইড ভিসকোসিটি দেখাবে সেরকম না যে কোনো গ্যাসও কিন্তু ভিসকোসিটি দেখাতে পারে আজ এবার আমি কাইনেটিভিটি অফ গ্যাস থেকে সেটাই জাস্ট বোঝার চেষ্টা করব ধরো এই ডিরেকশনটা হচ্ছে জেড ডিরেকশন আর ধরে নাও এই একটা পার্টিকুলার ডিরেকশন ধরে নাও তোমার এক্স ডিরেকশান আচ্ছা এবারে আমি তোমার ধরে দিচ্ছি যে এক্স ডিরেকশনে কোনো একটা মানে মানে এয়ার ফ্লো হচ্ছে বা গ্যাসের ফ্লোটা হচ্ছে অ্যালাং এক্স ডিরেকশান তাহলে এক্স হচ্ছে তোমার ডিরেকশন অব দ্য ফ্লো অফ দ্য গ্যাস আর অবশ্যই ধরে নিচ্ছি স্টিম লাইন ফ্লো ইজ মেনটেন স্টিম লাইন ফ্লোটা মেনটেন হচ্ছে ধরে দিচ্ছি আর এক্সটা হচ্ছে তোমার বেশি একটা অফ ফ্লো অফ দ্য ফ্লুইড এটা তাহলে এ বেসিক্যালি এই ডিরেকশানে ফ্লো করছে ধরে নাও একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে ধরে নাও এই ভেলোসিটিটা আমি জাস্ট নাম দিচ্ছি তোমার ইউ প্লাস নাম দিচ্ছি মানে পজিটিভ এক্স ডিরেকশন বলে আমি ইউ প্লাস নাম দিচ্ছি এটা আচ্ছা এবারে যত তোমার এই জেড বা অল্টিটিউড চেঞ্জ হবে তার ভেলোসিটি সুইটা সার্টেনলি পাল্টাবে ধরে নাও সেইখান থেকে আমি তার নিচে একটা লেয়ার কনসিডার করলাম এটা এর ভেলোসিটিটা ইউ প্লাস ইউ প্লাস এই প্লাসটা তো সাফিক্স হ্যাঁ এইটা মাইনাস আচ্ছা যদি এই দুটো লেয়ারের মধ্যে ডিফারেন্সের ল্যামডা ধরে নিই যেখানে ল্যামডাটা হচ্ছে তোমার মিন আর প্লাস বাই তুমি ধরে নাও তোমার একটা সকল বলা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে এমনি এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটাকে ইউ লেখা হয় এটা পজিটিভ এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটিটা আমি ইউ প্লাস লিখেছি এবার এই অলটিটিউড পাল্টালে বা জেড পাল্টালে হ্যাঁ তোমার ভেলোসিটিগুলো সার্টেনলি পাল্টাবে দেখো না যখন বাতাস বয় বর না শুয়ে পড়তে বলে কেন শুয়ে পড়তে বলে তা কারণটা হচ্ছে যে একদম ভূপৃষ্ঠের সঙ্গে ধরো এইটা যদি তোমার সার্ফেস হয় মানে অলটিসিটি জিরো হয় সেখানে হাওয়ার ভেলোসিটি যা থাকবে যত তুমি উপরের দিকে উঠবে তত ভেলোসিটিটা বাড়ছে আর কি সেইটা আর কি তা ডি ইউ জেড বাই ডিজেড হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট হ্যাঁ অ্যালং জেড ডিরেকশন জেড ডিরেকশন করে ভেলোসিটি গ্রেডিয়েন্ট এইটা তো এইটা কত হবে তাহলে এইটা হচ্ছে মাইনাস ডেল ইউ প্লাস বাই ডেল জেড ইন্টু ল্যামডা হবে ভেলোসিটা কমে থাকবে এইটা আর এই যদি তোমার আপার অলটিটিউডটা তুমি দেখো এইখানে আর একটা লেয়ার তুমি কনসিডার করলে এই দুটো লেয়ারের মধ্যে ডিসটেন্সটাও তোমার বেসিকালি ল্যামডার সেখানে ভেলোসিটা হয়ে যাবে ইউ প্লাস ডেল আমি তিনটে লেয়ার কনসিডার করছি তিনটে লেয়ার এর নাম এখন একটা কিছু কি নাম দেওয়া যাক ধরে নাও এটা ধরো কি নাম দেব ধরো এটা তোমার বি লেয়ার এটা ধরো লেয়ার এটা ধরো তোমার ডি লেয়ার আমি এটাকে বাদ দিচ্ছি এটা হচ্ছে এই এরিয়া বোঝানোর জন্য আমি এটাকে বাদ দিলাম একটা বি লেয়ার একটা ডি ডিলেয়ার আমি তাহলে তিনটে লেয়ার কনসিডার করেছি টিম লাইন ফোটা মেনটেন হচ্ছে এবং তারা একে অপরের সঙ্গে হচ্ছে ল্যামডা ডিস্টেন্স অ্যাপার্ট আমি ল্যামডা ডিস্টেন্স অ্যাপার্ট কেন ল্যামডা হচ্ছে ফি মিনফিপাত মানে হচ্ছে যে তোমার ওই মানে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন তার মানে যে কোনো একটা লেয়ার থেকে বি লেয়ার থেকে লেয়ার বা সিলে লেয়ার থেকে বি লেয়ার বা বি লেয়ার থেকে ডি লেয়ার ডি লেয়ার থেকে বি লেয়ার দে যখন মলিকুলগুলো যাবে গিয়ে কিন্তু সে একটা ধাক্কা দেবে অনার অ্যাভারে সে একটা ধাক্কা দেবে মিনসিপাত বাই ডেফিনেশনই হচ্ছে তাই যে দিস ইজ দ্য অ্যাভার ডিসটেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন অর্থাৎ বি থেকে সি এর দিকে যদি মলিকুলগুলো যায় তা সি লেয়ারে গিয়ে কিন্তু সে অ্যাকচুয়ালি ধাক্কা দেবে বা সি লেয়ার থেকে বি লেয়ারে মলিকুলগুলো এলে সে বেসিক্যালি মা ধাক্কা দেবে এটা ঠিক আছে আচ্ছা এবারে তুমি যদি ধরে নাও যে এম হচ্ছে তোমার মাস অফ এলিকুল এক একটা মলিকুলের মাস ধরে নাও তোমার এম তাহলে এবারে জাস্ট এই তিনটে লেয়ার তিনটে লেয়ারে যে মলিকুলগুলো আছে এক্স ডিরেকশান তাদের মোমেন্টামগুলো আলাদা তাহলে মোমেন্টাম অব দ্য মলিকুলস অ্যালং প্লাস এক্স ডিরেকশন In the three layers are different. ধরো নিচ থেকে উপরের দিকে যখন যাচ্ছ তুমি এইটার থেকে এর ভেলোসিটি বেশি এর ভেলোসিটি আরো বেশি তার মানে এই বি লেয়ারের যা মোমেন্টাম থাকবে মানে এক একটা মলিকুলের যা মোমেন্টাম থাকবে ডি লেয়ারে মলিকুলগুলো মোমেন্টাম কম হবে আর সি লেয়ারে মলিকুল মোমেন্টাম হচ্ছে তোমার বেশি হবে ঠিক আছে বি লেয়ারের রেসপেক্টে ডি লেয়ারে মোমেন্টাম কম হবে আর সি লেয়ারের মোমেন্টাম হচ্ছে বেশি হবে এবারে মলিকুলগুলো তার র্যান্ডাম কাওটিক মোশনের জন্য বি সি ডি একে অপরের মধ্যে যেতে পারে ডিউ টু র্যান্ডাম অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসে তো র্যান্ডাম কাওটিক মোশন থাকবে যার জন্য সে সমস্ত ডিরেকশনে যেতে পারে একটু র্যান্ডাম অ্যান্ড কাওটিক মোশন মোশন the molecules <coughs> can interchange in between in between b layer বি লেয়ার ডি লেয়ার মানে ডিউ টু র্যান্ডাম অ্যান্ড ক্যাওটিং মোশান্ডাম ক্যাউটিক মোশনের জন্য বি এবং সি লেয়ারের মধ্যে মলিকুল ইন্টারচেঞ্জ হতে পারে বি এবং ডি লেয়ারের মধ্যে মলিকুল ইন্টারচেঞ্জ হতে পারে এটা এবার আফটার ইন্টারচেঞ্জিং দে মেক কলিশন এবং ইলাস্টিক কলিশন মানে কাইন্ডের অনুযায়ী ইলাস্টিক কলিশন মেক ইলাস্টিক কলিশন মোমেন্টাম ক্যান বি এক্সচেঞ্জ মোমেন্টামটা এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মোমেন্টাম কিন্তু তোমার এক্সচেঞ্জ হবে হ্যাঁ মানে মোমেন্টাম এক্সচেঞ্জ হয়ে আচ্ছা তুমি ধরো না র্যান্ডাম কাউটিং মোশানের জন্য বি লেয়ার থেকে যতগুলো মলিকুল উপরের দিকে যাবে বি লেয়ার থেকে ততগুলো মলিকুল তোমার নিচের দিকে চলে আসতে পারে এটা হ্যাঁ মানে মানে আমি অন্যভাবে ভাবি যে তোমার ধরো এই বি লেয়ার যেটা আছে সে উপর থেকে কিছু মলিকুল এলো তাহলে উপর থেকে যে মলিকুলগুলো আসছে সে হায়ার মোমেন্টাম নিয়ে আসছে তার মানে এই বি এবং সি এর যে ইন্টারচেঞ্জ হবে ইন্টারচেঞ্জের জন্যে কিন্তু অ্যাকচুয়ালি বি লেয়ারে যে মলিকুলগুলো আছে তার মোমেন্টাম বাড়তে থাকবে বি বিয়ের সঙ্গে যে ইন্টারচেঞ্জ করছে সে তার মোমেন্টামগুলো অ্যাকচুয়ালি বেশি আবার বি এবং ডি এর মধ্যে তুমি ইন্টারচেঞ্জ দেখো ডি লেয়ার যে মলিকুলগুলো আছে তার মোমেন্টাম কম বলে বি এবং ডি এর ইন্টারচেঞ্জের জন্য কিন্তু বি লেয়ারের মোমেন্টাম তোমার অ্যাকচুয়ালি কমতে থাকবে তাহলে এই ফার্স্ট হ্যান্ড মুভিং লেয়ার সি সেইখান থেকে মলিকুল বিতে এলে বি লেয়ারের মোমেন্টাম বাড়তে থাকে আর ডি লেয়ার থেকে তোমার বি লেয়ারের মলিকুল গেলে সেখান থেকে কিন্তু একটু মোমেন্টামটা তোমার কমতে থাকবে ঠিক আছে এই যে আফটার ইন্টারচেঞ্জিং দে মেক ইলাস্টিক কলিশন অ্যান্ড মোমেন্টাম ক্যান বি এক্সচেঞ্জ তাহলে এক্সচেঞ্জে বি এবং সি এদের মধ্যে মোমেন্টাম এক্সচেঞ্জ হচ্ছে বি থেকে ডি তাদের মধ্যে মোমেন্টাম এক্সচেঞ্জ হচ্ছে আচ্ছা তাহলে যেটা কথা হচ্ছে যে আমি এইভাবে যদি একবারে দেখে দিই চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমি বলি চেঞ্জ মোমেন্টাম না পার সেকেন্ড ইন দা বিয়ার আমি দেখি ধরো চেঞ্জ ইন মোমেন্টাম সেটাকে তুমি জাস্ট কি বলবে যে মোমেন্টামটাকে ধরে নাও পি দিয়ে লিখবে আর মোমেন্টামটাকে আমি এখানে পি দিয়ে লিখছি হ্যাঁ মানে মোমেন্টামটা হচ্ছে তোমার একটা নিচ থেকে উপরের দিকে একটা মোমেন্টাম গেল মাইনাস উপরের থেকে নিচের দিকে একটা মোমেন্টামের এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে মোমেন্টামের চেঞ্জ মানে ডি লেয়ার থেকে কিছু কিছু মলিকুল বিতে গেল সে অ্যাকচুয়ালি মোমেন্টাম কমিয়ে দিতে চাইলো আর সি লেয়ার থেকে বি লেয়ারে কিছু মলিকুল এলো সে মোমেন্টামটাকে বাড়িয়ে দিতে চাইলো তার এই যে ডিফারেন্সটা আপ মাইনাস ডাউন এটা কত হবে আচ্ছা দেখো তোমার এই চেঞ্জের মোমেন্টাম যখন তুমি দেখছো যে প্রথম করে আমি দেখি যে কতগুলো মলিকুল অ্যাকচুয়ালি জাস্ট একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাচ্ছে আচ্ছা যদি তুমি ধরে নাও যে এরিয়া সেকশনটা এ হচ্ছে এগুলো এরিয়া সেকশন হয় এটা মানে এই যে এই যে এই যে এরিয়াগুলো এই এরিয়াগুলোকে তুমি এ ধরে নাও এগুলো সেই এরিয়াগুলো এ ধরে নাও প্রত্যেকটারই ক্ষেত্রে এই যে এরিয়াটা এরিয়াটাকে তুমি এ ধরে নাও হ্যাঁ এইটা এই যে এই যে এরিয়াটা এই এরিয়াটাকে তুমি এ ধরে নাও হ্যাঁ এইটা তাহলে এরিয়া এইটা আচ্ছা এবারে এবারে তোমার এক সেকেন্ডে কতগুলো মরিক এখানে গিয়ে পৌঁছাবে তাকে তুমি জাস্ট গুন করবে জাস্ট আপ আপোয়ার ডিরেকশানে এই আপওয়ার ডিরেকশানে তার যে ভেলোসিটি যেটা হ্যাঁ আপোয়ার ডিরেকশনের ভেলোসিটিটা ধরো আমি এই ডব্লু প্লাস লিখছি এটা আপোয়ার ডিরেকশনের ভেলোসিটি তাহলে এক সেকেন্ডে কতখানি ভলিউম সুইফ্ট হবে না এরিয়া কিন্তু এক সেকেন্ডে কতখানি ডিস্টেন্সে বেসিক্যালি যায় সেইটা এতখানি ভলিউম সুইফ্ট হলো এটা মানে আমি যেটা করেছি যে জেড ডিরেকশন বরাবর অ্যাভারেজ ভেলেসিপিটা আমি ডবলু প্লাস লিখেছি আর কি মানে এক্স ডিরেকশন বরাবর ভেলোসিটি কিন্তু আমি ইউ প্লাস লিখি তাহলে প্লাস পজিটিভ পজিটিভ জেড ডিরেকশন বরাবর ভেলোসিটিটা আমি ডব্লু প্লাস লিখলাম এইটা তাহলে ভলিউম সুইপ দেখো এরিয়া ইন্টু এক সেকেন্ডে কতখানি ডিস্টেন্স যাচ্ছে তাহলে এক সেকেন্ডে কতখানি ভলিউম সুইপ হলো সেইটা তাকে তুমি গুণ করে দাও তোমার নাম্বার ডেনসিটি দিয়ে নাম্বার ডেনসিটি মানে হচ্ছে পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে নাম্বার ডেনসিটি আর এবারে তাহলে এতগুলো মলিকুল সে বেশি এক সেকেন্ডে এদিক থেকে এদিকে গেলো তাকে তুমি তার মাস দিয়ে গুণ করে দাও তাহলে কতখানি মাস গেল তাকে তুমি গুণ করে দাও জাস্ট জাস্ট ভেলোসিটিটাকে দিয়ে ভেলোসিটিটা কত না ইউ প্লাস মাইনাস মাইনাস ডেল ইউ প্লাস বাই ডেল ডেলজেড ইন্টু ল্যামডা তাহলে এইটা হলো তোমার বেসিক্যালি যে কতটা মোমেন্টাম এইখান থেকে এখানে গেল খেয়াল করে দেখো এইখান থেকে এখানে কতকালি মোমেন্টাম গেছে তুমি কি করে ক্যালকুলেট করছো আমি এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশান আর কি আমি সেটা আসবো হ্যাঁ মানে এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন কোথাও একটা লিখে রাখি এটা হচ্ছে এরিয়া অফ কন্টাক্ট দাদা দাদা এরিয়া অফ কন্টাক্ট মানে মানে বিটুইন টু লেয়ার্স বিটুইন টু অ্যাডজাসন লেয়ার্স তাহলে একটা এরিয়া তাকে তুমি গুণ করবে ভেলোসিটি দিয়ে তাহলে এক সেকেন্ডে কতখানি ভলিউম শিফট হলো তাকে নাম্বার ডেন্সিটি দিয়ে গুণ করলে তাহলে কতগুলো মলিকুল গেলো তাকে এক একটা মলিকুলের মাছ দিয়ে গুন তাহলে কতখানি মাছ গেল তাকে ভেলোসিটি দিয়ে গুণ করলে কতখানি মোমেন্টাম চেঞ্জ হলো এটাতে নিচ থেকে উপরে যাও আর উপরের থেকে নিচে আসাটা কত হবে না আবার ওই এ এখন উপর থেকে নিচের দিকে আসার ভেলোসিটিটা ডব্লিউ মাইনাস ধরো আবার এম টিললে আবার এম হলো আর এখানে ভেলোসিটিটা হয়ে যাচ্ছে ইউ প্লাস প্লাস হচ্ছে তোমার ডেল ইউ বাই ডেল জেড ইন্টু ল্যামডা এইটা ল্যামডা ঠিক আছে এটা ছোটো করে লেখা হয়ে গেলো কিন্তু বুঝতে পারা যায় পরের পাতায় গেলে অসুবিধা বলে এইটা এইটা তাহলে এবারে দেখো তাহলে তুমি একটা জিনিস খেয়াল রাখো যে এই যে পজিটিভ ডিরেকশন বরাবর অ্যাভারেজ ভেলোসিটি আর নেগেটিভ এফ ডি পজিটিভ জেড ডিরেকশন অ্যাভারেজ ভেলোসিটি আর নেগেটিভ জেড ডিরেকশন লেখা উচিত ছিল হ্যাঁ এই যে পজিটিভ ডেড ডিরেকশন এভারেজ ভেলেসিটি নেগেটিভ জেড ডিরেকশন বারবার অ্যাভারেজ হ্যাঁ এইটা এইটা এগুলো না একের চার ইন্টু শিয়াভারেজ হয় হ্যাঁ যেখানে এভারেজটা হচ্ছে তোমার ওভার অফ এইট কেটি বাই পাই এন এটা তোমরা জানো তুমি এটা কাইনেটিক চলিয়ে তুমি ক্যালকুলেট করেছো যে পজিটিভ এক্সিরেশন বরাবর অ্যাভারেজ ফেলেছে আমি করিয়েছি যে কলিশন ফ্রিকোয়েন্সি বের করার সময় মানে ওয়াল কন্ডিশন ফ্রিকোয়েন্সি বের করার সময় পজিটিভ এক্স বার অ্যাভারেজ পেলে সেটা একের চার ইন্টু সি অ্যাভারেজ মনে আছে ঠিক একই রকমভাবে পজিটিভ জেড বা নেগেটিভ জেডে এইটা হবে সেটা হচ্ছে দুটো এইচ কেটে পাই পাই ইন্টু এম এবারে খেয়াল করো জাস্ট এখানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আচ্ছা এখানে এখানে কী হলো তাহলে দেখো এখানে চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড সেটাই তোমার ফোর্স এবং সেই ফেসটা হচ্ছে ভিসকাস ফোর্স তাহলে এই যে ফোর্সটা সেই ফোর্সটা হচ্ছে ভিসকাস ফোর্স এই ভিসকাস ফোর্সটা কত হচ্ছে আর তোমার দেখো খেয়াল করে এ যেমন আছে তার সঙ্গে একের চা সিয়াভারের তুমি নিয়ে নিলে এনটিন নিয়ে নিলে এম নিয়ে নিলে এইটা তাহলে এই যে এ এই ডব্লু প্লাস আর ডবলু মাইনাস সমান সেটা এক একটা শিয়াভারের তুমি নিয়ে নিলে এনটিনে এটা কমন নিয়ে নিলে আচ্ছা এবারে দেখো যখন বিয়োগ তুমি করছো এখানে ইউ প্লাস ইউ প্লাস কেটে যাবে তাহলে পড়ে থাকবো যে এইটা মাইনাস সেটা তার মানে তার সঙ্গে পরে থাকতে একটা টু থাকছে এটা একটা ইন্টু টু থাকছে কিন্তু একটা মাইনাস থাকছে টু থাকছে ডেল ইউ প্লাস বাই ডেল জেড ইন্টু ল্যামডা এটা তুমি এটাকে লেখো মাইনাস একের দুই একের দুই মানে এখানে দুই আর চার মিলে একের দুই হয়ে গেল শিয়া এভারেজ এনথিল ডে এম টু ল্যাম্বডা এ ডেলিউপ্লা বাই ডেলজের একের দুই শিয়াভারেজ এটা মানে এটা হয়ে গেল মাইনা একের দুই শিয়াভারেজ আটা নাম্বার অফ মলিকোজ পার ইউনিট ভলিউম তাকে যদি তুমি নাম্বার অফ মলিকুলস দিয়ে গুণ মাস অফ এ মলিকুলস দিয়ে গুণ করতে সেটা হচ্ছে তোমার ডেনসিটি ইনটু ল্যামডা ইনটু এ ইনটু ডেল ইউ প্লাস বাই ডেল জেড এটা সেটা হলো তোমার ভিসকাস ফোর্সের ভ্যালুটা এটা আচ্ছা এবারে তুমি দেখো

মানে মাইনাস ডিউ ডি বা ডিভি লিখছিলাম এখানে ডি ভি এর বদলে আমি ইউ লিখেছি কিন্তু পজিটিভ পজিটিভ এক্স ডিরেকশন যেহেতু আর কি সেটা তাহলে এবারে তুমি জাস্ট দুটোকে কম্পেয়ার করো তার ফর্ম ইকুয়েশন ওয়ান এন্ড টু ওয়ান অ্যান্ড টু কি হয়ে যাচ্ছে না ভিসকোসিটি কোফিশিয়েন্টটা হয়ে যাচ্ছে একের দুই সি অ্যাভারেজ রো ইন্টু ল্যাম্বডা একের দুই সি অ্যাভারেজ রো ইন্টু ল্যাম্বডা আচ্ছা এবারে এখানে একটা এই এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশানটা অনেক বইকে তোমার করে দেওয়া আছে তুমি কে কাপুরের বই যদি তুমি দেখো হ্যাঁ তাহলে তুমি তুমি এই যেভাবে ক্যালকুলেশনটা করলাম এইরকমভাবে তোমার ক্যালকুলেশানটাকে করে দেওয়া আছে আবার রক্ষিত বা এই টাইপের বই যদি ক্যালকুলেশান তুমি দেখো সেখানে কি করা হচ্ছে কেন তো জাস্ট সিম্পলি বলা হচ্ছে যে যে এই যে এইখানে তোমার কোনো একটা গিভেন ডিরেকশানে মানে পজিটিভ এক ডিরেকশানে ইউ প্লাস ডব্লু প্লাস ভেলোসিটিতে নেগেটিভ যে ডিরেকশানে ডব্লু মাইনাস ভেলোসিটিতে এরকম মুভ করছে সব না ধরে ওরা যেটা করছে কি ওরা যেটা করছে সেটা হচ্ছে যে যে কোনো ডিরেকশনে জাস্ট মলিকুলটা মুভ করতে পারে এবার তার ওয়ান সিক্স মলিকুল অ্যাকচুয়ালি পজিটিভ জেড ডিরেকশন বা ওয়ান সিক্স মলিকুল সে নেগেটিভ জেড ডিরেকশানে মুভ করবে সেখানে এই ডব্লিউ প্লাস বা ডব্লিউ মাইনাস না লিখে এটাকে শিয়াভারেজ লিখছে কিন্তু যতগুলো মলিকুল তোমার মানে যদি শিয়াভারেজ তুমি করে দাও সেই মলিকুলগুলো যে কোনো ডিরেকশনে যেতে পারে তার ওয়ান সিক্স মলিকুল জাস্ট আপওয়ার্ড ডিরেকশনে বা ওয়ান সিক্স মনে ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে বলে এই ডব্লু প্লাস যেটা তোমার এখানে একের চার ইন্টু সিয়াভারেজ হলো এটা একের ছয় ইন্টু সিয়াভারেজ হয়ে যেত তা যদি হতো তাহলে এখানে একের তিন হচ্ছে অ্যান্সার বেরোতো ওয়ান থার্ড বেরোতো কিন্তু আমার অনেক বই যে এটা একের দুই দিয়ে তোমার অ্যান্সারটাকে করা আছে তখন এবারে আমার বই আমি দু রকমভাবেই করে দিয়েছি কিন্তু যেটা কথা দুটো যে অ্যাপ্রোচই করুক না কারণ দুটো ফাইনাল এক্সপ্রেশন তো অ্যাকচুয়ালি একই বেরোনোর দরকার তখন আমি দেখলাম যে এং মানে তোমার সম্ভবত অ্যালবার্টিয়ান শিলবির বইয়ে বা এংগেলান রেডের বইয়ে যেটা করা থাকতে সেটা হচ্ছে এই যে দেখো তোমার বেসিক্যালি এইটার সঙ্গে মানে অ্যাকচুয়াল এক্সপ্রেশন যখন তুমি করবে অ্যাকচুয়াল এক্সপ্রেশন করার সময় টু একটা এই টু বাই থ্রি একটা গুণ করে দেওয়া হচ্ছে সিয়াভারেজ গ্রো ইন টু ল্যামডা করে অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা তোমার ওয়ান থার্ড সিয়াভারেজ রোইন টু ল্যামডা এইটাকে করে দেওয়া হচ্ছে তাহলে এই যে যেটা যেটা তুমি ওই অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা যেখানে আমি ধরে নিচ্ছি যে সমস্ত মনিকুলগুলো র্যান্ডামলি যেদিকে খুশি যেতে পারে তাহলে টোটাল মলিকুলে ওয়ান সিক্স শব্দ মনে করি পজিটিভ জেড ডিরেকশান বা ওয়ান সিক্স শব্দ মনে করি নেগেটিভ জের ডিরেকশান আসবে সেইটা দিয়ে যদি তুমি ক্যালকুলেশনটাকে করো তখন আর ওই অভারেজ ভ্যালোসিটি আলাদা পার্টিকুলার ডিরেকশন তোমাকে ভাবতে হবে না তুমি জাস্ট নর্মাল অ্যাভারেজ ভ্যালোসিটি সি অ্যাভারেজ দেখলে তাহলে ওয়ান সিক্স মালিকুল প্লাস জের ডিরেকশন বা মাইনাস যে ডিরেকশন যেতে পারে বলে ওয়ান সিক্স করলে করলে এটা অটোমেটিক্যালি ওয়ান থার্ড বেরোতো কিন্তু আমাকে যদি ওয়ান থার্ডটা আনতে হয় তাহলে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর টু বাই থ্রি দিয়ে গুণটাকে করতে হচ্ছে তাহলে অ্যাকচুয়াল এক্সপ্রেশনে একটা টু বাই থ্রি তোমার গুণ করে দিতে হয় পরে ইতে কল ওয়ান সি অ্যাভারেজ ল্যামডা আর এবার আমাকে যেটা বুঝতে হবে যে কেন আমি এই টু বাই থ্রিটা দিয়ে গুণ করছি গুণ করছি তার কারণটা হচ্ছে এই যে দেখো তুমি যখন দুটো লেয়ার কনসিডার করেছিলে দুটো লেয়ার যখন তুমি কনসিডার করছো তুমি কি ধরে নিচ্ছ যে এই মলিকুলগুলো শুধুমাত্র এই এই পারপেন্ডিকুলার ডিরেকশানে গিয়ে যেতে পারছে কিন্তু কি একটা কথা জাস্ট যদি তোমার একটা অ্যাঙ্গেল করেও যায় একটা অ্যাঙ্গেল করেও যায় তাহলে অ্যাঙ্গেল করেও যায় বা অ্যাঙ্গেল করেও যায় তাহলেও তো তোমার বেসিক্যালি এই আপার লেয়ারে পৌঁছাতে পারবে তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে এফেক্ট অফ অফ দিস অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন ইন গুড আমি তো শুধু পজিটিভ ডিরেকশনে কিন্তু তার সঙ্গে যদি কোনো একটা এরকম অ্যাঙ্গেল করে যায় সে অ্যাঙ্গেল করে গেলেও তো তোমার আপার লেয়ারে পৌঁছাতে পারবে তাহলে কি হবে তার মানে যেটা তুমি ধরো ওরা একটা গিভেন ডিরেকশানে যেটা তুমি বলছো ইউ বা ডব্লু বলছো তাহলে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে ডব্লু কীটা এইটাকে করে তোমার কোনো একটা থিটার উপরে একটা অ্যাভারেজিং করে দিতে হবে তাহলে এফেক্ট পাবলিশ দিস অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন দিস দ্য দ্যাক্টর টু বাই থ্রি সেটাই তোমার এই টু বাই থ্রি ফ্যাক্টরটাকে দিচ্ছে তাই সেই ফ্যাক্টরটাকে তুমি ইনক্লুড করো তাই টু বাই থ্রি দিয়ে গুণ হয়ে গেলে ফাইনাল এক্সপ্রেশনটা ওয়ান দ্যান সি অ্যাভারেজ রোডটা করতে হবে এইটা আর এর যে অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেটা অল্টারনেটিভ অ্যাপ্রোচে তাহলে তোমার এই ঝামেলার মধ্যে থাকতো না ওদের অল্টারনেটিভ অ্যাপ্রোচটার মধ্যে তুমি যেতে অল্টারনেটিভ অ্যাপ্রোচে তুমি যখনই তোমার এই চেঞ্জ ইন মোমেন্টামটাকে ক্যালকুলেট করছো তখন তুমি এটা করে দিচ্ছ জাস্ট সিম্পলি কিছুই না এ ইন্টু সি অ্যাভারেজ এইটা হলো ইন্টু টিল এটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস তার ওয়ান সিক্স হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশানে যাচ্ছে বলে ওয়ান সিক্স তোমার গুণ হয়ে গেল এম ইউ মাইনাস ডেল ইউ বাই ডেল ডেলউ প্লাস বাই ডেল জেড ইন্টু ল্যামটা মাইনাস ওয়ান সিক্স এ তাহলে ওয়ান সিক্স গুণটা কেন বোঝা গেল তো যে টোটাল এই এইটা হচ্ছে টোটাল নাম্বার মলিকুলস হ্যাঁ মানে এ হচ্ছে যে কোনো ডিরেকশানে টোটাল ভলিউম যতখানি মানে ভলিউম কভার যেটা হলো সেটা হচ্ছে এইটা নাম্বার ডেন্সিটি গুণ করে তার এতগুলো মলিকুল এবার এই মলিকুলগুলো যে কোনো ডিরেকশানে যেতে পারে তার মধ্যে ওয়ান সিক্স মলিকুল হচ্ছে পজিটিভ যে ডিরেকশানে যাবে বলে সে বেসিকালি ডি লেয়ার থেকে বি লেয়ারে পৌঁছাবে বা এতগুলো মলিকুল ডাউন ওয়ার ডিরেকশনে আসবে বলে সে বেসিক্যালি তোমার ওই সি লেয়ার থেকে বি লেয়ারে আসবে এইটা তখন ক্যালকুলেশনটা তোমাকে এইরকমভাবে করতে হবে এইটা ইন্টু এন্টিল ইন্টু এম ইন্টু ইউ প্লাস প্লাস অফ এল ইউ প্লাস বাই ডেল জেড কিন্তু ল্যামডা এটা যদি তুমি করো তাহলে অটোমেটিক্যালি দেখো এটা ওয়ান থার্ড এ সি অ্যাভারেজ এনটিল ডে এম ডেল ইউ প্লাস এটা মাইনাস থাকবে ডেল ইউ প্লাস বাই ডেল জেড কিন্তু ল্যামডা তুমি এটা পেয়ে যাবে আর এটাকে তুমি কম্পেয়ার এটাই হচ্ছে তোমার ভিসকাস ফোর স্টার হ্যাঁ এইটা তোমার মাইনাস ইটা এ ডেল ইউ প্লাস বাই ডেল জেড এর সঙ্গে তুমি কম্পেয়ার করবে এইখান থেকে তোমার ইটাটা পেয়ে যাবে ওয়ান থার্ড সি অ্যাভারেজ থ্রো ইন্টু লামটা তোমার অটোমেটিক্যালি যাবে দেখো আমাদের বইকে দুটো অ্যাপ্রোচই করা আছে হ্যাঁ এবার আমি মানে মানে কি বলবো মানে তুমি বইগুলোকে যদি তুমি দেখো তাহলে দেখবে ফিফটি পার্সেন্ট বইয়ে এই সেকেন্ড অ্যাপ্রোচে দেওয়া আছে ফিফটি পার্সেন্ট বইয়ে ফার্স্ট অ্যাপ্রোচে দেওয়া আছে আমি দুটো অ্যাপ্রোচই করলাম হ্যাঁ তুমি জাস্ট বই থেকে দুটো অ্যাপ্রোচই দেখে নেবে করে সেই মতো করে কর কিন্তু ফাইনাল এক্সপ্রেশান হচ্ছে ওয়ান থার্ড সি অ্যাভারেজ ও ইন্টু আচ্ছা তাহলে এখান থেকে দেখা একটা ইটার জিনিস যেটা আচ্ছা ঠিক আছে মানে এবারে আমি যদি এই এই ইটাটাকে জাস্ট একটুখানি ভেঙে লিখি ওয়ান থার্ড রুট ওভার অফ সি অ্যাভারেজ হচ্ছে এইট কেটি বাই পাই ইন্টু এম এইটা রোটা হচ্ছে মাস ইন্টু নাম্বার ডেন ঠিকই আছে আর এটা হচ্ছে তোমার ল্যামটা হচ্ছে তোমার মানে মিনফিপাথ মিনফিপাতের এক্সপ্রেশানটা কত ছিল তোমার ওয়ান বাই রুট টু পাই সিগমাস্কোয়ার ইন্টু এন্ট্রিলে তাই না তোমার ওই অ্যাভারেজ ভেরেসি থেকে ভাগ করতে হচ্ছিল তোমার ইয়ে দিয়ে তোমার রুট টু মানে তোমার একটা মলিকুল পার সেকেন্ডে কতগুলো কলিশান করছে সেটা দিয়ে তাহলে করে মিনফিপাতের এক্সপ্রেশন তো এটাই ছিল তাই তো ওয়ান বাই রুট টু পাই সিগমা স্কোয়ার পাই রুট টু পাই সিগমা স্কোয়ার রুট টু সিটু হ্যাঁ এইটা তাই না এটা ছিল তো তাহলে এবারে এন্ট্রিল ডে এন্ট্রিল কেটে চলে গেল তাহলে এই রুট ওভার আপ এইটা যে টু রুট টু রুট টু রুট টু কেটে গেল তাহলে একটা দুয়ের তিন চলে এলো তারপরে পড়ে থাকছে রুট অভার আপ কে বাই পাই এম পরে থাকছে না কেটা একটা একটা এম উপরে থেকে যাবে কে এম বাই পাই হবে কারণ এম আছে এখানে রুটে আছে মানে এখানে আমি যেটা আটটা হচ্ছে টু রুট টু হিসেবে বেরিয়ে গেছে রুট টু রুটে কেটে গেছে টু বাই থ্রি হয়ে গেছে একটা কে পড়ে রইল আর এখানে এম আছে এখানে রুটেম আছে একটা রুটেম পরে রই যে একটা পাই পরে রইল না পাই শুধু পরে রইল পাই টু বা থ্রি বাই টু হিসেবে পরে থাকবে এটা একটু হয় ঠিক করে দেখে দেওয়া দুইয়ের তিন রুট অভার অফ কে এম আর এখানে পাই পাই দি পাওয়ার থ্রি বাই একটা সিগমা আছে রুট অফ আছে তার মানে পরিষ্কার বোঝা গেছে দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু রুট অফ টি তাহলে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাকর্ডিং টু থি অফ গ্যাস রুটি তার মানে উইথ ইনক্রিজিন টেম্পারেচার তা গ্যাসের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ডিপেন্ড হচ্ছে বিষকসিটি তুমি যখন দেখছো তখন বিস্কোর যদি ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার মানে লিকুইডের ক্ষেত্রে যা গ্যাসের ক্ষেত্রে কিন্তু একদমই জাস্ট অপোজিটটা হ্যাঁ গ্যাসের ক্ষেত্রে তোমার লিকুইডের ক্ষেত্রে বিস্কোচিটি কোপিশেন্টটা অ্যাকচুয়ালি তোমার কম ছিল উইথ ইনক্রিজিং টেম্পারেচার কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিস্কোচিটি কোপিশেন্টটা সেটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি এর সাথে সাথে ইনক্রিজ করছে টেম্পারেচার বাড়ার সাথে ইনক্রিজ করছে মানে কেন সেটা হচ্ছে তার কারণটা কি দেখো যে যেটা দাঁড়াচ্ছে কারণটা যে যখন টেম্পারেচারটা বাড়ছে তখন অ্যাভারেজ ভ্যালোসিটি বাড়ছে অ্যাভারেজ ভ্যালোসিটি বাড়লে বেশি মলিকুল বিভিন্ন লেয়ারের মধ্যে এক্সচেঞ্জটা হবে ওই যে বিসিডি এই যে বিভিন্ন লেয়ারের মধ্যে মলিকুলগুলি এক্সচেঞ্জটা হচ্ছিলো সেটা অ্যাভারেজ ভ্যালোসিটি যত বাড়বে তত হবে আর এবারে যত ভ্যালোসিটি বাড়লো তত বেশি মলিকুল তোমার এই বি লেয়ারে গেলো সি থেকে বা ডি থেকে তত বেশি মোমেন্টাম এক্সচেঞ্জ হলো আর যত বেশি মোমেন্টাম এক্সচেঞ্জ হবে তত বেশি ফোর্স হবে এবং তত বেশি তুমি ব্যাকওয়ার্ড ভিসকাস ফোর্সটা দেখতে পারবে তাহলে উইথ ইনক্রিজ টেম্পারেচার টেম্পারেচারেজ ভালো সিটি ইনক্রিজেস ঠিক আছে অ্যাভারেজ ভেলো সিটি ইনক্রিজেস দেশি মোর ইন্টেঞ্জ অফ মলিকুলস মোর এক্সচেঞ্জ অফ মোমেন্টাম আর মোর ভিস তাহলে বিষ কচিটি অরিজিনেট করছে এখানে মোমেন্টাম এক্সচেঞ্জের জন্যে তাহলে গ্যাসের ক্ষেত্রে মোমেন্ট ভীষকচিটি অরিজিনেট করে মোমেন্টাম এক্সচেঞ্জের জন্য আর তোমার লিকুইডের ক্ষেত্রে তোমার মোমেন্ট লিকুইডের ক্ষেত্রে বিষকসিতে অরিজিনেট করছে কোথা থেকে না ওই যে মানে মেকানিজমটাই আলাদা যে যখন তোমার কোনো একটা মলিকুল সামনের দিকে এগোতে চাইছে তখন একটা বিষকসিতে অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তাকে যেতে হচ্ছে তার মানে এই অ্যাক্টিভেশন বেরিয়ারটা তাকে অ্যাকচুয়ালি বাধাটা দিচ্ছে ওই পার্টিকুলার ক্ষেত্রে ওই জন্য টেম্পারেচার বাড়ালে ওই অ্যাক্টিভেশান বেরিয়ারটা সহজে ক্রস করতে পারবে বলে তোমার ফুইডিটিটা বেড়ে যাবে সেখানে বিস্কোশিটা কমে যাবে কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে যত বেশি মোমেন্টাম এক্সচেঞ্জ হবে তত বেশি বিশকাস ফোর্স হবে ডেট অফ চেঞ্জের মোমেন্টাম সেটাই তো বিসকাশ ফোর্সটা দিচ্ছে আর যত তোমার টেম্পারেচার বাড়াবে তত ভেলোসিটি বেশি তত মনে মলিকুল ইন্টারচেঞ্জ হতে পারবে তত বেশি এক্সচেঞ্জের মোমেন্টাম হবে তত বেশি বিশ্বাস ফোর্স হবে সেখানে এখানে ইটাটা কিন্তু রুটটির সঙ্গে তোমার প্রপোষণাল হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আইডিয়াল ক্যাশের ক্ষেত্রে কিন্তু মানে এটা বেটার টেম্পারেচার ডিপেন্ডেন্স তুমি পাবে বেটার এক্সপ্রেশন টেম্পারেচার ডিপেন্ডেন্স এটাকে বলে সুদার ল্যান্ড ইকুয়েশন মানে কাইনেত্রিক গ্যাসের কায়নেত্রিক গ্যাস থেকে সঙ্গে প্রপোর্শন আছে সুদার ল্যান্ড ইকুয়েশন অনুযায়ী এটাটা কে রুটটি বাই ওয়ান প্লাস সি বাই টি এটা এখানে সিটাকে বলা হচ্ছে তোমার কনস্ট্যান্ট সুদারল্যান্ড কনস্ট আচ্ছা এবারে দেখতে পাওয়া যাবে যে যদি তোমার এরকম হতো যে তোমার ধরো ফর আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিটা যদি তোমার জিরো হয়ে যায় দেন ইটাটা ইকাল টু কে ইন্টু রুটটি হয়ে গেল পর ইটাটা ওপর সোনাল টু তোমার রুটটি হতো বাট ফর রিয়েল গ্যাস ফর রিয়েল গ্যাস সি নট ইকাল টু জিরো হেন্স ইটা তোমার বেসিকারি নট ইকাল টু কে রুটটি তখন রুট্টির সঙ্গে তুমি জাস্ট পোপোর বলতে পারবে না ঠিক আছে দিস ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে তোমার এমনিতে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভিসকোচিটি কপিশান অফ গ্যাস যদি তুমি দেখো সেটা টেম্পারেচার বারার খাতে খাতে বাড়ছে এবং কাইনে একটি গ্যাসটা রুটির সঙ্গে বাড়ছে কিন্তু একচুয়ালি এক্সপ্রেশন অনুযায়ী তুমি দেখতে পাবে যেটা এটা অ্যাকচুয়ালি এরকম ইকুয়েশন ফলো করে কে রুটি বাই ওয়ান প্লাস সি বাই কি এরকম একটা ইকুয়েশন ফলো করে যেটা বেসিক্যালি যেমন সুদার ইকুয়েশন এটা আচ্ছা তাহলে এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা তাই যেটা আমি বললাম এখানে ধরো মানে আমি এই ইটাটাকে জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম করার জন্যে যেরকমভাবে করতে হয় তুমি সেটা করছি এটা মানে এটাকে অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি চাইলে এইভাবে লিখে নিতে পারো হয়তো ক্যালকুলেশান সুবিধা হতে পারে ধরো তুমি ওই রুট ওভার এই কেটাকে যদি আর করে দাও আর একটা মণিপুরের মাছকে যদি মোলার মাস করে দাও তার মানে কি এখানে একটা অ্যাভগার্টার নাম্বার এখানে একটা নাম্বার দিয়ে গুণ করে দিতে হলো আর তুমি নিচে হচ্ছে অ্যাবার্ডের নাম্বারটা তুমি ভাগ করে দাও তারপরে যেমন আছে পাই টু থ্রি বা থ্রি বাই টু নিউমেরিক্যাল ক্যালকুলেশন করার সময় তোমার এই ফর্মুলায় বসাবে তোমার অ্যান্ড ডায়ামিটার তার এক্সপ্রেশন তুমি বসাবে নাম্বার আছে ইউনিভার্সাল গ্যাস কনস্টান আর আছে মূলার মাস আছে আর কোন টেম্পারেচারে করতে বলবে সেখান থেকে বিশ্বজিত কপিশন তুমি বের করতে পারো পার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা হলো হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমি লিখে দিই টেম্পারেচার ডিপেন্ডেন্স টেম্পেচার ডিপেন্ডেন্সি কোপিশন যদি প্রেসার ডিপেন্ডেন্সটা দেখো তাহলে দেখো কি হচ্ছে না অ্যাকর্ডিং টু কাইনেটিক অফ গ্যাস দেখো এই ভীষকজ্যোতি কপিশনটা কোথাও কিন্তু কোনো প্রেসার ডিপেন্ডেন্স নেই তার মানে অ্যাকর্ডিং টু কেটিজি

ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার এটা প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয় আর কথাটা হচ্ছে বাট দিস ইন্ডিপেন্ডেন্সি ফেলস আচ্ছা বা দিস ইজ টু দিস ইজ টু অনলি ইন মডারেট প্রেশার যখন প্রেসারটা মাঝামাঝি কিছু একটা তখনই এটা সত্যি বাট দিস ইন্ডিপেন্ডেন্সি ফেলস ইন লো অ্যান্ড হাই প্রেশার এই ইন্ডিপেন্ডেন্সিটা লো এবং হাই প্রেশারে ফেল করে কেন তাহলে ইন ইন দ্য লো প্রেশার রিজিয়ান কি হয় দেখো তুমি দেখো তুমি কি মনে করছো না একটা লেয়ারের মলিকুল আরেকটা লেয়ারে কি ধাক্কা দেবে তবে মোমেন্টটা এক্সচেঞ্জ হবে তবে তুমি মিশখিটা পাবে এবার প্রেশার যদি কম হয়ে যায় তাহলে মিনফিপারটা প্রচন্ড বেড়ে গেল আর মিন ফিপারটা যদি বেড়ে যায় তাহলে কি হবে না অন্য লেয়ারের মলিকুলকে ধাক্কা না দিয়ে সে বেসিক্যালি একবার দেওয়ালে গিয়ে ধাক্কাটা দিল ইন দ্য লো প্রেশার রিজিয়ান কলিশন আর প্রাইমারিলি উইথ দ্য ওয়াল

দাস নট হোল্ড তখন এই মেকানিজমটা কিন্তু কোনোভাবে হোল্ড করবে না ঠিক আছে মেকানিজমটা হোল্ড করবে মানে ওই যে তোমার যেটা ওই যে একটা লেয়ারের মলি অন্য লেয়ারের মলিকলে গেলো ধাক্কা দিল মুমেন্টে এক্সচেঞ্জ হবে সেখানে বিস্কোট ছিটি হবে সেটা অরিজিনেস করবে না তখন তোমার যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনটা সত্যি হবে আর ইন দ্য হাই প্রেশার ডিজিয়ান ইন দি इन द हाई प्रेशर रिजियन क्या है रिजियन है द गैस इज डेविएटेड फ्रॉम आइडियलिटी आइडियलिटी एंड हेंस द रिजल्ट्स विल नो लॉन्गर बी वैलिड হলো দেখো যে যদি তুমি এই গ্যাসের ক্ষেত্রে তোমার টেম্পারেচার এবং প্রেসার ডিপেন্ডেন্সটা দেখো টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কাইনেটিক করিয়া গ্যাস থেকে রুটির সঙ্গে প্রপোর্শনাল কিন্তু আরো বেটার এক্সপ্রেশন পাবে তুমি নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কে রুটটি ওয়ান প্লাস সি বাই টি যেটা ইকুয়েশন আর প্রেশার ডিপেন্ডেন্ট যদি তুমি দেখো সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে অ্যাকচুয়ালি ভিসকোসিটি কপি সেটা প্রেশার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সটিটা মডারেট প্রেশারই শুধুমাত্র সত্যি ফুল লো বা হাই প্রেশারে সত্যি না লো প্রেশারে কেন সত্যি হচ্ছে না কারণ লো প্রেশারে যেটা হচ্ছে যে তোমার ধাক্কাটা ওই এককা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মালিকুলের মধ্যে হচ্ছে না মূলত ধাক্কাটা হচ্ছে তোমার এতে তোমার ধাক্কাটা হচ্ছে মূলত তোমার কী বলে মানে দেওয়ালের সঙ্গে দেওয়ালের সঙ্গে ধাক্কা হলে তার ভিসকোসিটি অরিজিনেট করবে না তার বদলে তোমার প্রেশার পাবে তুমি

দেখো তাহলে আমরা ওই আগের দিনে যে যে জিনিসগুলো জাস্ট কভার করব বলেছিলাম সেই জিনিসগুলো আমরা কভার করে ফেলেছি তুমি তোমার কাছে ট্রান্সপোর্ট ফেনোমেনাতে প্রথমে এই ডিফিউশন এবং ফিক্স ল এই যে পার্টটা ছিল সেই পার্টটা বাদ দিয়ে তারপরে তো ভিস্কচিটি স্টার্ট হয়েছিল ভিস্কসিটির সিলেবাসটা আমাকে একবার টুক করে পাঠিয়ে দিতে পারবে আমার আবার দেখে নেওয়ার দরকার ছিল যে আর আদৌ কিছু বাকি আছে কি না মনে হয় ভিস্কসিটিতে আর কিছু বাকি নেই টেম্পারেচার ডিপেন্ডেন্স এটা অথবা প্রেসার ডিপেন্ডেন্স এটা হচ্ছে গ্যাসের ভিসকোসিটি টেম্পারেচার এবং প্রেসার ডিপেন্ডেন্স এটা আছে কারো কাছে সিলেবাসটা আছে কারো কাছে ফোনে টোনে আমাকে ফোনে আবার পাঠিয়ে দেবে আমাকে তো আবার খুঁজে দেখতে হবে আর কি প্রবলেম দেখো ট্রান্সপোর্ট ফেনোমেনাতে এই যে ভিস্কচিতির মধ্যে কি জিনিসপত্র গুলো আছে দেখো জেনারেল ফিচার্স অফ ফ্লুইড ফ্লো স্টিম লাইন ফ্লো এন্ড টার্মোনাল ফ্লো নিউটনস ইকুয়েশন ভিস্কোসিটি কোপিশন পঁয়সল্লিশ ইকুয়েশনস উইথ ডেরিভেশান প্রিন্সিপাল অফ ডিটারমিনেশন ভিস্কোসিটি কোপিসন অফ লিকুইড বাই ফলিংসফিয়ার মেথড অ্যান্ড ইউজিং অসওয়াল ভিস্কোমিটার টেম্পারেচার ভেরিয়েশন অফ ভিসকোসিটি অফ লিকুইডস অ্যান্ড কম্পারিজন উইথ দ্যাট অফ দ্য গ্যাস রিলেশন বিটুইন ভিস্কোসিটি কোপিশন অফ গ্যাস অ্যান্ড মিনফিপার হলো পুরো ব্যাপারটা বোঝা গেল হুম দেখো কিচ্ছু বাকি নেই কিন্তু হ্যাঁ এটা কটা বাজে কটা তোমাদের তো অনেকের কলেজ আছে যদিও মানে কিছু লোকের কলেজ নেই কিন্তু আমাদের সব ছাত্র কলেজ ফলেজ আছে আচ্ছা এক কাজ করি দরকার নেই মানে আমাদের তো একদমই শেষের দিকে আছে তাহলে যাদের কলেজ টলেজ আছে মানে ক্যালকাটায় মানে কলেজ নেই কিন্তু অনেক কলেজে কলেজ আছে নাকি অনেক অনেক এদের এদের তো আছেই তোমাদের ও আচ্ছা কলেজ হবে ঠিক আছে তাহলে তো ঠিকই আছে তাহলে এক কাজ করা যাক তাহলে দেখো আমরা ওই সিলেবাস অনুযায়ী যেটা আছে আমরা পুরো ব্যাপারটাকে করে ফেললাম হ্যাঁ এবার আমাকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করতে হবে আমরা জাস্ট আজকে এইখানেই আমরা রেখে দিই নেক্সট ক্লাসে আমরা খুব সামান্য একটুখানি জিনিস চাষ করব নেক্সট ক্লাসে করে আমরা অ্যাকচুয়ালি এই পার্টটাকে কনক্লুড করে দেবো তাহলে নেক্সট ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে ডিফিউশন এই ডিফিউশন পার্টটা সিলেবাসের মধ্যে আছে ডিফিউশন সেখান থেকে হচ্ছে ফিক্সড ফিক্স ল এই পার্টটাকে আমরা জাস্ট করে একটুখানি করে নেব এটা ওই অ্যারাউন্ড ঘন্টা খানিকটার মতো সময় থাকবে তাহলে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের যে পার্টটা আমাদের সিলেবাসে আছে সেই পার্টটা পুরোটাই শেষ হয়ে যাবে ঠিক আছে এমনি থার্ড সেমিনে তো এগুলোর সাথে সাথে কন্ডাক্টার্সটা ছিল কন্ডাক্টেন্স অলরেডি হয়ে গেছে তার মানে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট যে পুরো জিনিসটা শুধু ডিফিউশন এবং ফিক্সড ল এটা একটা অন্য টপিক যেহেতু মানে আজকে করে দেওয়া যেত কিন্তু ওই মার্জিনালি আর কি শেষে তাড়াহুড়ো করতে হবে না এক্ষেত্রে একটা একটা বড় ডেরিভেশন আছে আর কি ওই যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ভিসকোসিটি বের করা ওই ডেরিভেশনটা একটুখানি সময় লাগবে আর তার আগে তো কিছু জেনারেল ডিসকাশন বা ইত্যাদিগুলো করার ব্যাপার আছে তো ওই আধ ঘন্টা একটুখানি বড্ড কম সময় হ্যাঁ এক ঘন্টা সময় লাগতো মানে আজকে আধ ঘন্টা পড়ানো যাবে এক ঘন্টা তো কোনোভাবে করা যাবে না হ্যাঁ তাহলে আমরা আজকে এই পর্যন্ত করে দিচ্ছি পরের দিন আমরা এই পাঠটাকে করে দেবো পরে দিই আমাদের এই পাঠটা শেষ হয়ে যাবে আর তাহলে আমরা এই এন্ড অফ লেকচার টু মানে ট্রান্সপোর্ট ফেনোমেনাল লেকচার টু বা লেকচার টু আমরা এখানে শেষ করে দিলাম নেক্সট ক্লাসে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে তার সঙ্গে নিউমেরিক্যাল প্রবলেম করবো আর উল্টো দিকে তোমার আর ওই কাইন্ডেট ফিরি অফ গ্যাসে যারা অফলাইন পড়েছ তাদের তো সবটাই হয়ে গেছে আর যারা হচ্ছে তোমার অনলাইন পড়েছ হ্যাঁ তাদের জাস্ট একটা ক্লাস বাকি আছে আমায় বললো যেটা হচ্ছে তোমার তোমার এনার্জি ম্যাক্সিমাম এনার্জি ডিস্ট্রিবিউশন যেটা আর কি সেটা একদিন করে দেবে সেটা দেখি পৌরমিত ইউএসএ বিষয়টা ফিরে গেছে মানে ও ও করে দিতে পারে বা আমিও করে দিতে পারি আমি তো অফলাইনে একবার করিয়েছি অনলাইনে গিয়ে পৌলমি করিয়ে দিতে আমরা করে দেবো আর তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী যেটা দরকার সবটা হয়ে গেল আদার দ্যান সিউতে থার্মোডাইনামিক্স পার্ট কিছুটা বাকি আছে থাবার পার্টটা আজকে সন্ধ্যাবেলা আমি একটা ক্লাস নেব এ করে মানে আমি রবিবারে আসলে ওই আমার মেসো মাসে মারা গিয়েছিল বলে আমি রবিবারে আর ক্লাসটা নিতে পারিনি মানে হুট করে আমাকে চলে যেতে হয়েছিল তো আজকে সন্ধ্যাবেলা একটা ক্লাস নেব হ্যাঁ শুক্রবারে নেব আর রবিবারে নেব মোটামুটি তিনটে ক্লাস হলেই দেখবে ওই পাটটা মোটামুটিভাবে হয়ে যাবে তাহলে আমার টার্গেট আছে যে ওই তেইশ তারিখ থেকে যে একটা ছুটি পড়বে হ্যাঁ বেশ লম্বা একটা ছুটি তোমাদের দেখবে চার পাঁচ দিন একটা ছুটি পাবে আর কি তার আগে টোটাল সিলেবাসটাকে শেষ করে দিতে এবং এক্সপেক্টেড আমি পারবো মানে ক্যালকাটার তো হয়ে যাচ্ছেই আদার দ্যান সিউ যেটা আদার দ্যান সিউদের শুধু মানে এটার একটু বাকি থেকে যাবে তোমার থার্মোডাইনামিক্সটা ওই থার্মোডাইনামিক্সের পার্টটা মানে এই তিনটে ক্লাস বুধবার শুক্রবার এবং রবিবার এই তিনটে ক্লাস নিলে আশা করছি হয়ে যাবে ঠিক আছে হম তাহলে ঠিক আছে এই পর্যন্তই থাক হ্যাঁ নেক্সট দিন এখান থেকে শুরু করা যাবে আমরা বড় কোটো কিছু বুঝতে অসুবিধা হলে বলো এই জায়গাগুলো খুব সহজ এবং এখান থেকে ভীষণ ভালো নম্বর পাওয়া যায় বইটা থেকে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সব কষে দেওয়া আছে তো আমরা করবে আমাদের এই মানে এটা হয়ে গেলেই এই মানে এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবো সিলেবাসটা পুরোটাকে শেষ করা এক্সট্রা ক্লাস নিয়েই হোক বেজে করেই হোক সিলেবাসটাকে সবাই রাখে সবাই সব সিলেবাসটাকে শেষ করে দিয়ে আমরা এবারে ওই নিউমেরিক্যাল প্রবলেম প্র্যাকটিস করব। তোমাদের কিছুতে করে কাজ দেবো সেই মতো করে ছোটো খোটো তোমরা পরীক্ষা দেবে তাহলে দেখবে তুমি কনফিডেন্স পেয়ে যাবে মানে পার্টিকুলার প্রথম দিকের গুলো হয়তো অতটা উই ফুল কনফিডেন্স তুমি পড়ো নি হ্যাঁ এখন আরেকবার রিভিশন দিলেই দেখবে তুমি সব কিছু মনে পড়ে যাবে এবং সেই ভিডিওগুলো তো আছেই অলরেডি সেই ভিডিওগুলো আরেকবার দেখবে করে এবারে পরীক্ষার মতো করে প্রিপেয়ার্ড হও মানে আজকে তো সতেরো আঠেরো তারিখ তো তুমি দু তিন সপ্তাহ সময় তো পাবেই যেহেতু পরীক্ষার ডেট এখনও দেয়নি তাহলে ধরে নেওয়া যায় ফেব্রুয়ারি হয়তো দশ মাসের মধ্যে পরীক্ষা তোমার হচ্ছে না তিন সপ্তাহ সময় পেয়ে যাচ্ছে আমাদের সিলেবাস একদমই প্রায় শেষের দিকে ওই সামান্য একটু আধটু কোথাও কোথাও বাকি আছে থামার মিশে একটু বেশি বাকি আছে খানতিনে ক্লাসের মতো পড়া বাকি আছে তাও যাদের তাড়াতাড়ি পরীক্ষা টরীক্ষা ছিল তাদের টোটাল ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারা নিশ্চয়ই দেখেছো তবু আমি আরেকবার করিয়ে দেব হ্যাঁ হ্যাঁ করে এবারে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে আরম্ভ করো মানে একদম প্রথম থেকে আবার একবার করে শোনো ভিডিওগুলোকে পরে বইটাকে লাইন বাই লাইন ফলো করো বই নিউমেরিক্যাল প্রবলেম যেগুলোকে কষে দেওয়া আছে যে প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া আছে টেন ইয়ার্স পার্টিকুলারলি সেগুলোকে একদম সলভ করতে আরম্ভ করো পরে আমাকে নেক্সট দিন থেকে প্রত্যেক ছেলে আমাকে জাস্ট বলবে যে কার কি অসুবিধা আছে তোমাদের আমি এক কাজ করি যে এই সপ্তাহের জন্য পুরো কাজ দিয়ে দিচ্ছি আমি সামনের বুধবার সামনের বুধবার টোটাল কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে আমি ডিসকাশন করবো টোটাল কেমিক্যাল কাইনেটিক্সটা আজকে বুধবার নেক্সট বুধবারের মধ্যে পুরোটাকে তৈরি করে ফেলো বা রিভিশন দিয়ে দাও ঠিক আছে পুরো কেমিক্যাল কাইনেটিক্সটা রিভিশন দিয়ে দাও মানে ভিডিওগুলোকে দেখো হ্যাঁ বইটা দেখো হ্যাঁ করে দেওয়া প্রবলেমগুলোকে দেখো টেন ইয়ার্সটাকে দেখো পরে যা যা অসুবিধা হবে বলবে আমরা নেক্সট বুধবার ওটাকে সলভ করব আর বুধবারের আগে যার যা সিলেবাসে বাকি আছে আমি পজিটিভলি ওটাকে শেষ করে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকলো হ্যাঁ বলো ক্লাসেই জিজ্ঞেস করবি মানে ক্লাসে যদি মানে হচ্ছে সবটা হচ্ছে না তাহলে আমি প্রত্যেক দিনই তো শুরুতে এসে একবার জিজ্ঞেস করি কার কি অসুবিধে আছে বল কিন্তু তোরা দেখে যে কেউ কিছু প্রায় বলিস না আর কি হ্যাঁ তখন তো আমরা ওই তো তুই তাহলে এবারে রিভিশন শুরু হচ্ছে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারিস হ্যাঁ কিন্তু আমি চাইছি ওই একই জিনিস হয়তো পাঁচজন পাঠালো কিন্তু তাহলে একসাথে করে দেবো আর কি তাহলে নেক্সট ক্লাস থেকে তুই অংকগুলো মানে বড় বড় হলে ওটা আর কি বললে না না বড় বড় না তুই আমাকে কি কইছিস এটা ক্লাসে আমি বললাম যে কোনটা অসুবিধা হচ্ছে বল তুই সঙ্গে সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালি আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখে তোর অঙ্কটা সবার সামনে করে দিলাম আজকে হ্যাঁ 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 তোর তোর কোন তোর কোন কলেজ বেতন হ্যাঁ না তোর তো থার্মোনানেমিক্সটা নেই তার মানে তোর তো সিলেবাস শেষই হয়ে গেল হ্যাঁ তাহলে কেমিক্যাল কাইনেটিক্সটা কী কী অসুবিধে হয়েছে আমাকে বলে নে হ্যাঁ মানে এক সামনের সপ্তাহের মধ্যে টোটাল কেমিক্যাল কাইনেটিক্স যার যা অসুবিধাটা অসুবিধা থাকবে সব বলে নিবি ঠিক আছে এ করে মানে একটা রিভিশান দিয়ে নে মানে পরীক্ষার আগে এক সপ্তাহ সময় পাচ্ছে ভালো করে রিভিশন দিয়ে নে ঠিক আছে আর এমনি ওভারঅল বেথুন তুই মানে ওভারঅল জিনিসটা পড়া হয়েছে তো তো ঠিক করে